নমস্কার দর্শক বন্ধুদের, সকলকে জানাই আজকে সানন্দার ফেসবুক লাইভে অসংখ্য অসংখ্য স্বাগত। আর আজকে আপনারা অনেকেই জানেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে মানসিকভাবে ভালো থাকা। আমাদের চারপাশে এখন এত কিছু হচ্ছে, সেখানে ভালো থাকাটা সত্যি কথা বলতে আমরা বলছি ঠিকই, কিন্তু কাজটা খুবই কঠিন। এবং সেটা যাতে একটু সহজ হয় সবার পক্ষে, তো সেই ব্যাপারেই কথা বলার জন্য আমাদের সাথে আজকে আছেন বিশিষ্ট মনোবিদ ডক্টর অনুত্তমা ব্যানার্জি। নমস্কার অনুত্তমা দি, নমস্কার, অসংখ্য স্বাগত তোমাকে এখানে থ্যাংক আমাদের ইউ। লাইভে আসার জন্য। উদ্যোগকেও অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ সানন্দার সময় বারবার আমরা দেখেছি যে এই ধরনের বিষয়গুলো তুলে আনার চেষ্টা করেছে, মানুষের ভালো থাকার পথে সানন্দার একটা অন্য অবদান থেকেছে, তো সেখানে সানন্দাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আলোচনাটা শুরু করি। তো প্রথমে তোমাকে যেটা আমি আলোচনাটা শুরু করার জন্য যেটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ধরো এই যে একটা কি মধ্যে সবসময় আমরা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, একটার পর একটা ওয়েভ আসছে, কবে কোথায় শেষ হবে, আদেও কখনো আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা আমাদের কাছে কোনো আমরা জানি না। আমাদের কাছে মানে জীবনের যে একটা নিশ্চয়তা ছিল, একটা আমাদের রুটিন ছিল, একটা আমরা একভাবে চলতে অভ্যস্ত ছিলাম, সেই জিনিসগুলো এখন কোথাও না কোথাও গিয়ে সবকিছুই আর কি মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমরা সেভাবে চলতে পারছি না। তো সেটা দিয়েই যদি শুরু করি যে এই পরিস্থিতিতে এখন এগুলো তো ভুলে থাকা বা এগুলো তো পুরোপুরি ইগনোর করা সম্ভব নয়, তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে এইটা নিয়ে যদি তুমি একটু বলো কি করা উচিত, কিভাবে এগোনো উচিত। আসলে তুমি যে কথাগুলো বলছিলে, আমি যদি তোমারই বাক্য ধার করে বলি সায়নী, যে এই যে একটার পর একটা ঢেউ কোভিড এর আসছে, এবং যেন তার মাঝখানে আমরা নাজেহাল অবস্থায় নৌকা বাইছি, এবং আমার মাঝে মাঝে মনে হয় আমরা এক একটা দ্বীপে কোনক্রমে যেন ডেরা বাঁধছি, একটা ঢেউ থেকে আরেকটা ঢেউয়ের মাঝে আবার একটি ঢেউ আসছে, আমরা ভেসে যাচ্ছি। এ যেন তেমন একটা জীবন, ভয়াবহ নিঃসন্দেহে। কিন্তু পাশাপাশি কিছু কিছু প্রশ্ন আমার মনে হয় যেগুলো আমরা এই কোভিড এর মাঝখানে দাঁড়িয়ে নিজেদেরকেও করছি, জীবন নিয়েও করছি, যে এই যে এত অনিশ্চয়তা, ডিল করবো কি করে, জীবন কি আর সত্যি কখনো তার স্বাভাবিক ছন্দে ফিরবে। আমার মনে হয় যেহেতু মানসিক চাপ, উদ্বেগ, ইতিবাচকতা, ভালো থাকার পথ এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, আমি গোড়াতেই বলবো যে আমরা আমাদের জীবনের ভালো থাকা, চাপ, চাপ মুক্ত হওয়া, এগুলোকে কিভাবে দেখছি এবং সংজ্ঞায়িত করছি সেটারও কিন্তু একটা ভূমিকা থাকে সায়নী, যখন আমরা এই জীবনের পথে এই ধরনের দুর্যোগের সঙ্গে মোকাবিলা করি। যেমন ধরো, এই যে তুমি বলছিলে যে জীবন তো এত অনিশ্চিত হয়ে পড়েছে, আমি বলবো সেখানে যদি আমরা একটু থেমে নিজেকে জিজ্ঞেস করি, আচ্ছা কোভিড এর আগে কি আমার জীবন খুব নিশ্চিত ছিল? এই যে অনিশ্চয়তাটা, আমি একেবারে অস্বীকার করব না যে সেটা কোভিডে অনেকখানি বেড়ে গেছে, আমাদের কাজের অনিশ্চয়তা হয়েছে, অনেক মানুষ তাদের কাজ হারিয়েছেন, জীবনের অনিশ্চয়তা কত দূর যেতে পারে কোভিড একেবারে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে, অনেক মানুষ অসময়ে চলে গেছেন আমাদের ছেড়ে। পাশাপাশি এও সত্য যে অনেক মানুষ কিন্তু কোভিড হয়েছিল, তারপরে আবার সুস্থ হয়েছেন, সেটাও তেমন আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমার কোভিড হবে কিনা, কোভিড হয়েই আমি মারা যাব কিনা, এই অনিশ্চয়তা আমাদের মধ্যে রয়েছে ঠিকই, কিন্তু যখন আমরা এটাতে খুব উদ্বেলিত হচ্ছি, উদ্বিগ্ন হচ্ছি, যদি নিজেকে একটু জিজ্ঞেস করি যে কখনো কি কোনো অসুখ নিয়ে আমি ভেবেছিলাম এই মানুষটির কিছু হবে না, উনি দিব্যি সুস্থ হয়ে যাবেন, এমন কিছু তো ছিল না, কিন্তু তিনি হয়তো চলে গেলেন, আগে কি ঘটেনি, আগে কি দেখেনি, বা বিরাট একটা কোনো দুরারোগ্য ব্যাধি থেকে কেউ সেরে ফিরে এলেন, আগে কি দেখিনি। তাহলে জীবন কিন্তু বরাবরই তার নিজস্ব নিয়মেই চলেছে সায়ানি, একদম সে কিন্তু তার ছকেই আমাদের কখনো দিয়েছে, কখনো আমাদের থেকে নিয়েছে। কোভিডে আমরা এত বারংবারের সংকটে এসে পড়ছি যে আমাদের এই নতুন নতুন বিপর্যয় মোকাবিলার আর রসদ থাকছে না। এই যে আমাদের হবে জয় নিশ্চয়, একজন লিখছেন হ্যাঁ সুদীপ, হ্যাঁ থ্যাংক ইউ সুদীপ বাবু, এই যে এই যে বাক্যটি আমাদের হবে জয়, জয় কোনটা আর হার কোনটা, এটাকেও যদি আমরা নতুন ভাবে দেখার চেষ্টা করি, একদম জয় মানে কি অমর হয়ে যাওয়া? তা তো কখনোই ছিল না, তো নিশ্চয়ই মৃত্যু তো কখনো না কখনো আসবে। তাহলে সেখানে যদি আমি জয়কে এভাবে সংজ্ঞায়িত করি যে আমি জানি না কবে আমি মারা যাব, কিভাবে আমি মারা যাব, মৃত্যু নিশ্চিত, তারিখটা আমি জানি না, এবার যদি সেইখানে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে আমার যা যা করণীয়, আমি নিজের জীবনটাকে যেভাবে একটু সুরক্ষিত করতে পারি, আমার পাশের জনের জীবনে যতটুকু কাজে লাগতে পারি, সেটা করার মধ্যে দিয়েও কি আমাদের এক ধরনের জয় নিশ্চিত হয় না?
জীবনের দীর্ঘতাই কি জীবনের জয়ের একমাত্র ডেফিনেশন? আমি বলছি সেই জায়গাগুলো যদি আমরা একটু নিজেদের মধ্যে ভাবি, এবং তুমি যেটা বললে না যে আমরা কি আমাদের স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবো কখনো, সত্যি আমার এই জায়গাটা নিয়ে খুব মাঝে মাঝে নিজেরই ভীষণ খারাপ লাগে, যখন দেখি যে চারপাশের মানুষ তারা প্রতি মুহূর্তে এই প্রশ্নটা আমাদের কাছে আনছেন, তো যে আর কি কখনো জীবন আগের মতো হবে না? কারণ আমরা গত বছর কিন্তু ভাবছিলাম ভ্যাকসিন ট্যাক্সিন চলে এলে আমরা ঠিক একদম থাকবো, একদম আমরা দেখলাম ভ্যাকসিন নেওয়ার পরেও হবে এই অসুখ, কিন্তু নিশ্চয়ই তারপরেও ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি, কারণ তাতে রোগের তীব্রতা কমছে, হসপিটালাইজেশন কমছে, মৃত্যুর হার অনেকখানি কমছে, এবং হার্ট ইমিউনিটি তৈরিও হবে। কিন্তু এক্স্যাক্টলি ভ্যাকসিন নেওয়া মানে আমি নিয়মাবলী থেকে বিচ্যুত হয়ে যাব বা আমার হবে না এমনটা নয়, এইটা হুম যেই জানা গেল তখন কিন্তু আমাদের আরো খারাপ লাগা তৈরি হলো। এমন অনেক প্রফেশন আছে আমরা জানি যেখানে সত্যি তাই সারাক্ষণ মাস্ক পরে তো তারা কাজ করতে পারবে না, পারফর্মিং বলতে একদম যাবে, যারা অডিয়েন্সকে ইনভলভ করে কাজ করেন, থিয়েটার কর্মী যারা আছেন, তাদের অনেকের কাজ সংকটের মুখে পড়ে গেল। এবার এই মানুষগুলোর যদি সেখানে এই প্রশ্ন জাগে যে জীবন কি আর কখনোই স্বাভাবিক হবে না, এই প্রশ্নের যে যন্ত্রণা, যে চাপ, এই চাপ তো আমাদের বাস্তব, এই চাপ তো আমার নিজের তৈরি করা সমস্যা নয়, আমাদের দেখতে হবে যে সেই চাপগুলো, আমরা নিশ্চয়ই আমাদের আলোচনায় উঠেও আসবে সায়নী, বিভিন্ন ধরনের চাপের সঙ্গে আমরা এক এক করে কি করে যুঝতে পারি, মোকাবিলা করতে পারি। একদম একদম দর্শকদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, এবং আমি এরপরে যে প্রশ্নটা তোমাকে করতে চাইছিলাম একই লাইনে বলে আমি একই সাথে করছি। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, ধরো অনেকেই এই পরিস্থিতিতে ধরো একা রয়েছেন, তাদের ক্ষেত্রে বা অনেকের হয়তো সেই অর্থে শারীরিক বল নেই, আমি বয়স্ক মানুষদের কথা বলছি, প্রবীণদের কথা বলছি, অনেকে হয়তো অসুস্থ, কারোর কেউ হয়তো কোভিডেই আক্রান্ত, কেউ হয়তো এমনি শারীরিক অন্যান্য কারণে হয়তো অসুস্থ, তাদের ক্ষেত্রে কোথাও গিয়ে এই ভালো থাকা বা মন ভালো রাখা, নিজেকে মন শক্ত রাখা, এই জিনিসটা আরো কঠিন। এবং সুলগ্না দাস উনি প্রশ্নই করেছেন, যে উনি জিজ্ঞেস করেছেন যে এজেড পার্সনদের পোস্ট কোভিড ডিপ্রেশন নিয়ে কথা বলার জন্য, তো সেই প্রসঙ্গেই তোমাকে জিজ্ঞেস করবো যে তাদের ভালো থাকা নিয়ে তুমি যদি একটু কিছু বলো। খুব প্রয়োজনীয় একটা জায়গা তুলে আনলে সুলভনা, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বাবার কথা লিখেছেন। কি হচ্ছে জানো তো, যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর আমাদের কোভিড এর বিধিনিষেধের সঙ্গে তাদের মোকাবিলা করতে হচ্ছে, তাদেরকে আমরা বলছি তোমরা কিন্তু একদম বেরোবে না, বিশেষ করে যার কোভিড হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে কিন্তু আমরা আরো বেশি সতর্ক হচ্ছি, কারণ আমরা জানি ভীষণ রকম পোস্ট কোভিড ফটিগ তৈরি হয়। আমি অনেক ইয়াং মানুষদেরও দেখছি যারা কোভিড এর পরে কিন্তু বাড়ি থেকে একতলা থেকে আরেক তলায় গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন, অনেকদিন পরে অব্দি সেটা থাকছে। তো সেখানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে নিশ্চয়ই আমাদেরও অনেক শঙ্কা থাকে, তাই আমরা তাদেরকে আরো বেশি নানা নানা বেরিয়েও না, নানা নানা এটা করো না সেটা করো না করছি। এবার তাদের মধ্যে না একটা অদ্ভুত অনুভূতি আমি দেখতে পাচ্ছি যখন তাদের সঙ্গে কাজ করছি সায়নী, তাদের মনে হচ্ছে আমার তো আর অনেক সময় নেই, আমার যে মোবিলিটিটা আমি একটু এক্সপ্লোর করতে পারছিলাম, হয়তো 75 বছর বয়সে কি 76 বছর বয়সে আমি বাড়ির মধ্যে হাঁটাচলা করছিলাম বা একটু বেরিয়ে বন্ধুর বাড়ি যেতে পারতাম, এই যে বাড়ি থেকে বেরোনোটাই আমার কাছে বিপদ সংকুল হয়ে গেল, আমি যদি ধরা যাক আরো বেশ কিছু বছর বাঁচিও, আমার শরীর কি আমায় যাতায়াতের মতন সেই সহযোগিতা করবে, আমার কি আর সেটাই সে মোবিলিটি থাকবে? ধরো এই প্রশ্নটা হয়তো এইভাবে সামনে তোমার আমার মধ্যে না আসতে পারে, হুম আমরা হয়তো মনে করতে পারি আমাদের বয়সে আমরা যারা আছি সাধারণত জীবন আমরা যেভাবে দেখেছি যে এক্ষুনি হয়তো সেই সমস্যাটা আমাদের হবে না, হয়তো একটু কোভিড পেরোনোর পর আমরা আবার স্বাভাবিক যাতায়াতে ফিরতে পারবো, এই মানুষগুলোর কাছে কিন্তু এটাও একটা খুব বড় উদ্বেগের জায়গা। আমি সুলভ না আপনাকে বলবো, এবং আরো যারা দেখছেন বয়স্ক মানুষদের সঙ্গে তারা বাড়িতে রয়েছেন, অনেকে বাবা মার থেকে দূরে রয়েছেন, বাবা মার কাছে আসতে পারছেন না, এমন অনেক শ্রোতা দর্শক বন্ধু নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে, আমার মনে হয় প্রথমেই তাদেরকে যদি একটু মন শক্ত করাতে আমাদের সাহায্য করতে হয়, তাদের সারাক্ষণ পোস্ট কোভিড পেশেন্ট এই আইডেন্টিটিতে দেখা বন্ধ করুন, আপনিও তাকে ওই চোখে দেখবেন না, সেও যাতে নিজেকে ওই চোখে না দেখে, সেই জায়গাটা আমাদের একটু সতর্ক হতে হবে। তার একটা অসুখ হয়েছিল, সে অসুখটা সেরে গেছে, এমনও হতে পারে তার হয়তো অন্যান্য অনেক শারীরিক অসুস্থতা হুম হয়েছে, কিন্তু বয়সের পরে না আমরা মানুষকে বড্ড রুগী করে দেখতে শুরু করি, তাতে সেই মানুষটি আরো ভেঙে পড়ে, তাতে তার মনে হতে পারে যে আমি যতটা আগে নিজের জীবনে নিজের মতন করে কাজকর্ম করতে পারতাম, যেটাকে আমরা বলি তার সেন্স অফ অটোনমি, তার নিজের দায়িত্বে নিজের জীবনটা রাখা, নিজের ওপর নির্ভরশীল হওয়া, এই জায়গাগুলো আমরা কিন্তু কোথাও তাদেরকে সহযোগিতা করব বলেই হয়তো আমাদের উপর তাদের বিশেষ বিশেষভাবে নির্ভর করিয়ে ফেলি, ওটা তাদের খুব গায়ে লাগে, না 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 বাবা তোমাকে জল খেতে হবে না আমি এনে দিচ্ছি,
আমি বলবো সুলভ না, একটু না বাবাকে তার নিজের নিজের মতন করে বাড়িতেই ছোট ছোট ভাবে একটু ইনভলভ হতে দিন। যদি মনে হয় তার কারোর সাথে প্রফেশনালি কথা বলা দরকার, তিনি বলতে পারেন, যদি তিনি নাও বলতে চান, নিদেন পক্ষে বাবাকে একটু জিজ্ঞেস করুন, আচ্ছা বাবা তোমার একটু কি করলে ভালো লাগবে? এবার হয়তো বাবা বললেন আমার তো ভালো লাগা ছিল একটু বেরোনো। আচ্ছা তা যদি হয় একটু আমরা দেখি না যে একটু একটা গাড়িতে পার্সোনালি কোনোভাবে তাকে একটু নিয়ে গিয়ে কোথাও, হয়তো যার বাড়িতে গেলে একটু খুশি হতেন, দূরে বসে মাস্ক পরে না হয় একটু গল্প করে ফিরলেন। এমনিতেও যেহেতু বাবার কোভিড সবে হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি তার শরীরে এখন কিছুদিন অ্যান্টিবায়োটিক থাকবে, তো যদি তাকে তার মতন করে জীবনকে একটু অর্থপূর্ণ করে তোলার দিকে আমরা কোথাও প্রভাবিত করতে পারি, একটু ভাবতে বলতে পারি, কারণ আমরা না বয়স্ক মানুষদের রোগ অসুস্থতা, আরো যাতে তারা অসুস্থ হয়ে না পড়েন, যাতে তারা মারা না যান, সোজা কথা, তার জীবনের দিকটা নিয়ে আমরা বড্ড বেশি ভাবি, কিন্তু একদম তার জীবনটা অর্থপূর্ণ করে তোলার দিকে তাকাই না। আমাদের চিকিৎসা শাস্ত্র এখন আমাদের লঞ্জেভিটি বেড়েছে সামনে, কিন্তু কোয়ালিটি অফ লাইফটা কিন্তু পরিবার দিতে পারে, আমাদের ভাবনা দিয়ে আমরা দিতে পারি। ধরা যাক বাবা বা মা বা পরিবারের কেউ বয়োজ্যেষ্ঠ, তিনি একটা নির্দিষ্ট খাবার খেতে ভালোবাসেন, হয়তো সেটা তার অসুখের জন্য একেবারে বারণ। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেক্ষেত্রে তার ডাক্তারের সাথে একটু কথা বলুন যে আচ্ছা কোনদিন যদি খান কতটা ক্ষতি হতে পারে, এখানে ক্ষতি এবং ওনার ওই সাময়িক আনন্দটুকু যদি আমরা একটু মেজার করে দেখি, তার জীবনে গোটাটাই যদি শুধু রেস্ট্রিকশন হয়ে যায়, গোটাটাই যদি শুধুমাত্র আমাদের দেওয়া বিধিনিষেধ হয়ে যায়, তাহলে কিন্তু তারা এই যে এত কাণ্ড করে বেঁচে আছে সেই বেঁচে থাকাটাকেই তখন দুর্বিষহ মনে করবে। একদম একদম, তুমি কোয়ালিটি অফ লাইফের কথা বলছিলে, তো কোয়ালিটি অফ লাইফ নিয়ে আর একটা প্রশ্ন আমাদের কাছে এসেছেন, নিবেদিতা চৌধুরী প্রশ্নটি করছেন, উনি বলছেন যে সম্পর্কে এর প্রভাব পড়ছে প্রচন্ড পরিমাণে এবং খুব স্বাভাবিকভাবেই, মানে আমরা হয়তো 24 ঘন্টায় এখন বাড়িতে রয়েছি, ওয়ার্ক ফ্রম হোম করছি, কিন্তু কোথাও কোথাও না কোথাও নিজেদের মধ্যে সময় কাটানোর যে পরিসরটা সেটা আমার কমে গেছে, কারণ আমরা আগে সময় বের করতাম, এখন যেহেতু সেই জিনিসটা আমাদের দরকার পড়ছে না, আমরা বাড়িতেই বেশিক্ষণ সময় রয়েছি, তো সেক্ষেত্রে সম্পর্কেও কোথাও না কোথাও একটা প্রভাব পড়ছে। একে তো মানসিক চাপ রয়েছে, অফিসের প্রেশার, দৈনন্দিন চিন্তা, প্লাস ধরো এই যে ব্যাপারটা, এইটা নিয়ে যদি একটু বলো যে রিলেশনশিপ বা সম্পর্কগুলোকে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া বা স্বাভাবিক করে তোলার রাইট, কি আমি উপায়? একটা কথা বলি শানি, এই যে স্বাভাবিক করে তোলা বা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, এই দুটো কখনোই আর হয় না, কোভিড অর উইদাউট কোভিড। এটা হয়তো শুনতে অদ্ভুত লাগতে পারে, আমি একটু এক্সপ্লেন করি, তারপর নিবেদিতার প্রশ্নে বা সম্পর্কের প্রশ্নে আসবো। ধরো ঠিক গতকালটা তোমার যেমন কেটেছে, তুমি আর সেই গতকালে ফিরতে পারবে না শানি। একদম আমরা কখনোই আমাদের 1 ঘন্টার আগের আমিতে আর ফিরতে পারি না, আমাদের প্রতি মুহূর্ত নতুন, সেটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, নতুন রিওয়ার্ড নিয়ে আসতে পারে, কিন্তু আমরা কখনোই আগের আমির আগের অতীত আগের জীবনে কোভিড ছাড়াও কি আগে ফিরেছি? আমরা কত সময় বলতাম না, এবার সম্পর্কের কথা আসি, যে ধরো আমরা তো অনেক সময় বলেছি যে গোড়ার দিকে তুমি কিরম ছিলে, এখন তুমি আর আগের মতো নেই। এই যে তুমি আর আগের মতো নেই, এ কথা কি আমরা প্রেমে সম্পর্কে দাম্পত্যে ইত্যাদিতে ইত্যাদিতে কোভিডের আগে বলিনি? বলেছি। সেটাই, নিশ্চয়ই, তাহলে সম্পর্ক, জীবন, আমরা নিজেরা প্রতি মুহূর্তে বদলাতে বদলাতে যাচ্ছি, এবং সেই বদলগুলো অনেক সময় অন্য মানুষের সঙ্গে অ্যাট পার হতে পারে, কখনো এমনও হতে পারে সম্পর্কের মধ্যে আমরা যখন শুরু করেছিলাম সম্পর্ক, তখন দুজনে যে অবস্থানে শুরু করেছিলাম, একজন হয়তো অনেকটা বদলে গেছে, তিনি হয়তো আর আগের অবস্থানের মানুষটা সত্যিই নেই, তার জীবন যেভাবে গেছে, তিনি জীবনে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনে গেছেন যেভাবে, আরেকজন হয়তো ততটা বদলের মধ্যে দিয়ে যায়নি, তাদের আর পথ চলাটা মিলছে না, এমনটা হতে পারে। কোভিডে যেটা হলো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই সম্পর্কে না অনেক ফাঁক ফোকর ফাটল ছিল, সব রকম সম্পর্কে, সেটা দাম্পত্য হতে পারে, সেটা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক হতে পারে, আমাদের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, নানান রকমের, এমনকি এমনও হতে পারে যে হয়তো 5 জন একটা পিজিতে থাকতেন, তারা এখন আর অফিসে যাচ্ছেন না, তারা সবাই সারাক্ষণই সেই পিজিতেই রয়ে গেছেন এবং আটকে পড়েছেন, তাদের আর ছুটি ছাটাতে বাড়ি যাওয়াও নেই। এবার এই যে আমাদের সম্পর্কের ফাঁক ফোকর গুলো থেকে আমরা মাঝে মাঝে ছুটি নিতে পারতাম বাইরে বেরিয়ে গিয়ে, কাজে গিয়ে, অন্য কিছুতে নিজেকে ইনভলভ করে, এখন আর সেই সম্পর্কের ফাটল গুলো থেকে বিরাম পাচ্ছি না, সারাক্ষণ সেই ফাটল গুলোর আশপাশেই আমাদের ঘুরতে হচ্ছে। ধরা যাক আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই শানি, যে ধরো কারোর সাথে ঝগড়া হলো বাড়িতে, তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম, হুম বেরিয়ে সারাদিন কাজ করছি, এই করছি, সেই করছি, করে টোরে যতক্ষণে ফিরতাম আমরা,
আমাদের মনটা একটু হালকা হয়ে যেত, ডিস্ট্রাক্টেড হয়ে যেত, অতটা আর ঝগড়াটা মনে থাকতো না। একদম কিন্তু সেটা অবকাশটা নেই বলো, এখন তো আমার কারোর সাথে যদি অশান্তি হয় তারপরেও তো দুজনে সারাক্ষণ দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, পরস্পর একদম দুঃখী হতে পারি, সেখানে সমাজে সংসার অ্যাকচুয়ালি মিছে করতে চাইনি, হয়তো থাকলে একটু বেটার হতো। তো সেই জটিলতা অনেক সময় কিন্তু আমাদের সম্পর্ককে ভীষণ ভারাক্রান্ত করছে। আমি ইনফ্যাক্ট যেটা বলবো সেটা হচ্ছে যে, এই যে আপনি লিখেছেন রিলেশনশিপস আর হিউজলি ইম্প্যাক্টেড, কিভাবে কোন ধরনের সংলাপে কোন ধরনের কথায় কি ঘটনা ইম্প্যাক্টেড হচ্ছে, আগে আমরা সেটা পিন পয়েন্ট করার চেষ্টা করবো। কি সমস্যা হচ্ছে আমাদের? আচ্ছা, এমন কি হচ্ছে, হতে পারে যে আমরা যে কোনো যে জিনিসগুলো নিয়ে কথা বললে ভীষণ তর্ক বিতর্ক বাড়ে, সেটা এখন খুব বেড়ে গেছে? এমন কি হতে পারে যে আমরা খুব অধৈর্য হয়ে পড়ছি? তা যদি হয় তাহলে আমরা একটু দেখবো যে কখনো কখনো বাড়িতে থাকলেও, একত্রে থাকলেও আমরা পরস্পরের থেকে একটু বিরাম নেব, তাকে বলে কই নেব। দেখো এখন না তোমার সঙ্গে আমার এটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমরা একটু পরে কথা বলি, এইটা বলতে পারি। তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিচ্ছি বা আমি ব্রেকআপ করে ফেলছি, এরকম কিচ্ছু না। আমি অনেক সময় দেখেছি অনেকে এটা বললে উল্টো দিক থেকে অন্যজন হয়তো ভয় পেয়ে যায় যে এই বুঝি ছাড়াছাড়ি হয়ে গেল। না না, ছাড়াছাড়ি করছি না, ফিরবো, কথা বলবো, আপাতত এখন এটা নিয়ে না লেবু কচলারে ভীষণ তেতো হবে, এইটুকু জানান দেওয়া যায় কিনা আমরা দেখি, একটু সেই স্পেসটা দিই। এমনকি আমি বলবো যারা যেখানে যেখানে বাড়িতে টিনেজার্সরা আছে তাদেরকেও সেই স্পেসটা দিই, বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তাদেরকেও সেই স্পেসটা দিই। সারাক্ষণ মা তোমার শরীর খারাপ লাগছে না তো বলে মায়ের ঘরে যাবেন না, হয়তো মার একটু নিজের মতন হাত পা ছড়িয়ে কোনো বন্ধুর সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে, যে গল্পতে মেয়ে ঘরে ঢুকলে মায়ের অসুবিধা হয়। আপনার মনেই হতে পারে এর এমন কি কথা তুমি বলো যে আমি ঢুকলে তোমার অসুবিধা হবে, সিক্রেসির বিষয় নয়, এটা প্রিভেসির বিষয়। আমরা যদি সম্পর্কতে সেই প্রিভেসিটা একটু পরস্পরের মধ্যে আনতে পারি, রেসপেক্টফুলি আনতে পারি, লেট দ্য রিলেশনশিপ ব্রিদ, তারপর সেখানে যদি সত্যি এমন কিছু ফাটল থেকে যায় যেটা হয়তো এতদিন কাজ টাজ দিয়ে ধামা চাপা দিয়েছিলাম, সে সত্যি এমন ভাবে উঠে এলো যে মনে হলো যে ওরে বাবা এটা নিয়ে তো আর এগোনো যাচ্ছে না, তখন সেটা নিয়ে ভেবে দেখা যাবে। কিন্তু অশান্তি বা তিক্ততাটাকে আমরা একটু কিন্তু অ্যাভয়েড করতে পারি তাৎক্ষণিক ভাবে ওই ভীষণ কষ্টকর একটা আলোচনা, সংঘাতের আলোচনা থেকে একটা সাময়িক বিরাম। একদম প্রশ্ন এসেছে আরো কিছু, আমি পড়ছি তোমার সামনে যাচ্ছে, যেটা আর ফিরে আসবে না, এটা মাঝে মধ্যে মনে হয় খুব অদ্ভুত লাগে, খুবই স্বাভাবিক এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা। আর দেবাঞ্জলি চক্রবর্তী, দেবযানী চক্রবর্তী, উনি জিজ্ঞেস করছেন যে যুদ্ধ করে করে ক্লান্ত মনে হচ্ছে হারিয়ে যাব, হেরে যাব, কিন্তু প্রবল ভাবে বাঁচার স্বপ্নও আছে, এই দ্বৈরথকে কন্ট্রোল করব কি করে? ওকে, আই থিঙ্ক এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সায়নী, কারণ আমাদের আজকে টপিকটাই কিন্তু মূলত তাই হুম ছিল, এবং তুমি যেখান থেকে প্রশ্ন শুরু করেছিলে আমার সঙ্গে একদম কথোপকথনে এক্স্যাক্টলি এই ফ্লেভারটা দিয়েই তো তুমিও শুরু করলে সায়নী, যে এই যে বারংবার কিভাবে আমরা তো ক্লান্ত। দেবাঞ্জলি আপনি একা ক্লান্ত না, আমরা সকলে ক্লান্ত, লেট মি টেল ইউ, উই আর অল অন দ্য সেম বোট। এই একটা জায়গায় অন্তত আমি বলতে পারি গোটা বিশ্বব্যাপী আমরা একই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, না তাতে ঝড়টা থেমে যাচ্ছে না, এটা শুনে আপনার দারুণ ভালো লাগবে না, কিন্তু আমার একার যন্ত্রণার যে একটা নিজস্ব যন্ত্রণা, অনেক সময় অনেক সমস্যায় আমাদের থাকে যে কারোর তো এই প্রবলেম নেই, আমার সাথেই কেন হচ্ছে। এই জায়গাটা অন্তত কোভিড আমাদের দেখিয়েছে যে এটা একটা কালেকটিভ ক্রাইসিস, উই আর অল ইন ইট, সবাই সাফার করছে। হ্যাঁ, কিছু কিছু দেশে কিছু কিছু মানে পরিকাঠামোগত সুবিধা যারা পাচ্ছেন তাদের হয়তো সাফারিং এর ভাষাটা আলাদা, কিন্তু সেখানেও অনেক সমস্যা হচ্ছে, সেখানেও মৃত্যু ঘটছে, সেখানেও রোগের তীব্রতা আছে। সুতরাং এইটা খুব সত্যি কথা যে আমরা কেউই কিন্তু যুদ্ধের থেকে সেই অর্থে এখন আর পারছি না বলে কিছু নিতে পারছি না, কিন্তু এই যুদ্ধ আমাদের যে করতে হবে সেখানে সাইকোলজির একটা বিশেষ বিষয়কে আমি একটু তুলে আনবো, যেটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি শব্দটা রেজিলিয়েন্স। দেবাঞ্জলি প্রশ্ন ইম্পর্টেন্ট, রেজিলিয়েন্স এর মানে কিন্তু আমি স্ট্রেস বা বিপদ বা কষ্ট থেকে পালিয়ে যাব না, বা না না ওটা নেই বলে জোর করে ভালো থাকবো, বা ধরো সায়নি এই যে ইতিবাচকতার কথা অনেক সময় আমরা বলি, না না আমি এসব না করে একটু এখন জাস্ট মন দিয়ে অন্য কিছু করবো, করে এইসব থেকে আমি নিজেকে পালিয়ে যাব, সরে যাব, অস্বীকার করবো যা যা ঘটছে চারদিকে, খবর দেখবো না, কিছু করবো না, আমি শুধু নিজের মনে থাকবো। কিন্তু আমি চোখ বন্ধ করে থাকলে তো প্রলয় বন্ধ হবে না, তো তার থেকে যদি আমরা এভাবে একটু দেখি যে আমি অস্বীকার করবো না, এবং আমার যদি মাঝে মাঝে মনে হয় আমি ক্লান্ত, দেবাঞ্জলি আমি আমার ক্লান্তিকেও স্বীকৃতি দেবো, আই হ্যাভ এভরি রাইট টু বি এক্সস্টেড দেবাঞ্জলি,
যে প্রফেশনে আপনি থাকুন না কেন, আপনি যদি কোনো প্রফেশনও না থাকেন, আপনি বাড়ির কাজ করতে করতেও টায়ার্ড হয়ে যেতে পারেন। বহু মহিলার ক্ষেত্রে আমি দেখছি শায়ানি, যে এটা না মানে ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ইন হোম এর যে একটা এক্স্যাক্টলি। সেটা তো মহিলাদের বিশেষ করে এসে করছে। তো সেখানে আমার মনে হয় যে যদি এইভাবে একটু ভাবি যে এই যে প্রবল ভাবে বাঁচার স্বপ্ন তারপরেও আছে এবং মাঝে মাঝে আমার ক্লান্তি আছে, এই মুহূর্তে এই দুটোর প্রতি যদি আমি একটু সহাবস্থানের পথ খুলি, কোনোটাকে আমি বাতিল করে দেব না, কিন্তু এই মুহূর্তে আমি জীবন মরণ নিয়ে কোনো একটা বড় সিদ্ধান্তও নিয়ে নেব না দেবার জন্য, ঠিক আছে, আমার মাঝে মাঝে যখন ক্লান্ত লাগছে আমি কিছুক্ষণের জন্য একটু মনে মনে হাত পা ছড়াবো, নিজেকে বলবো এখন যদি আমার ভীষণ কান্না পায়, এখন যদি আমার ভীষণ খারাপ লাগে, আই উইল অ্যালাউ দ্যাট ইমোশন টু হ্যাপেন টু মি, আমার জোর করে এক্ষুনি মন ভালো করার দরকার নেই। বিশ্বাস করুন, যাদের ছবি দেখে ফেসবুকে বা ইত্যাদিতে আপনার মনে হচ্ছে তারা দারুণ ভালো আছে, তারা সবাই দারুণ ভালো নেই। তারা যখন হাসি হাসি মুখে আছে তখনকার ছবি তুলে পোস্ট করছে, তারাও যখন হতক্লান্ত হয়ে আছে তখন সেলফি তুলে তারা পোস্ট করছেন না। তো সুতরাং এমন নয় যে এই ক্লান্তি আমাদের আসবে না, কিন্তু এই ক্লান্তিকে যদি যুঝতে হয় আমাদের এই ক্লান্তিকেও জায়গা দিতে হবে। মাঝে মাঝে আমি ক্লান্ত হব, কিছু করতে ইচ্ছে করবে না, আবার হয়তো মনে হবে ও হো কালকে তো এটা করার ছিল, এবার একটু ধরি। একটা যেটা এখানে আমি অ্যাডিশনালি বলবো শায়নি, সেটা হচ্ছে যখন একটা এরকম প্রলংড স্ট্রেস যায়, আমরা চেষ্টা করতে পারি নতুন নতুন পরিবর্তনকে, যেগুলো প্ল্যানফুলি পরবর্তীকালেও করা যেতে পারে, সেগুলোকে আপাতত স্থগিত রাখা যায় কিনা। একটা উদাহরণ দিই, ধরা যাক থার্ড ওয়েভ কবে আসবে আমরা জানি না, তো সেটা এলে আমাদের কি কি চেঞ্জেস আবার করতে হবে, উই ডু নট নো। কিন্তু এই মুহূর্তে যদি কারোর মনে হয় যে আমার একটা বাড়ি বদলের বিষয় ছিল, সেটা যদি খুব এমার্জেন্সি না হয় তাহলে সেটা আর কটা মাস পরে করা যায় কিনা দেখুন, কারণ সেটা হয়তো একটা পজিটিভ চেঞ্জ কিন্তু তারও অনেক হ্যাপা আছে। যে কোনো বদল কিন্তু আমাদের স্ট্রেস বাড়িয়ে দেয়, কারণ বদল মানে কি হয়, স্ট্রেস আসলে কি বাইরের ডিমান্ড আর আমার তার সঙ্গে জুঝবার রসদের মধ্যে যখন সামঞ্জস্যের অভাব ঘটে তখন স্ট্রেস আসে। তো এই যে দেবাঞ্জলির মধ্যে যুদ্ধ করে করে ক্লান্ত, আমি বলবো এইভাবে যদি দেখি যে মাঝে মাঝে নাই বা করলাম যুদ্ধ, মাঝে মাঝে একটু ছাড়লাম না, যেগুলো যেগুলো একটু ছেড়ে রাখলেও কিছুই এমন সাংঘাতিক এদিক থেকে ওদিক হয়ে যাবে না, না হয় করলাম, এবার যদি নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এই যুদ্ধটা নিজের জন্য করছি নাকি অন্যের মন রাখতে করছি। অনেক সময় অন্যের মন রাখতে গিয়ে আমরা আমাদের মনকে আর ভালো রাখতে পারছি না, কখনো কখনো অন্যের কাছে ভালো হওয়ার চাপটা নেব না, কখনো কখনো জোর করে ভালো থাকবার চাপও নেব না। এই মুহূর্তে আমার যে আবেগটি আসছে আমি সেটাকে একটা অথেন্টিক স্পেস দেব, একটু এই জায়গাগুলো ওয়ার্কআউট করা যায় কিনা দেখুন তো ভাই। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। নীতি লাহিড়ি জিজ্ঞেস করছেন যে হাউ ডাজ প্যারেন্টাল ইমপেশেন্স এফেক্টেড চিলড্রেন ডিউরিং দিস প্যান্ডেমিক। হ্যাঁ, লার্জলি লার্জলি নীতি, প্যারেন্টাল ইমপেশেন্স শুধু নয়, চিলড্রেন আর অলসো গেটিং ইমপেশেন্ট, এটা কিন্তু আমি বলবো মিউচুয়ালি ট্রু। আর হবে নাই বা কেন, আমরা অধৈর্য হই কখন, যখন আমাদের উদ্বেগ বাড়ছে, যখন আমাদের এই যে এত সারাক্ষণ বিভিন্ন রকম কিছু জিনিসপত্র নিয়ে ডিল করতে হচ্ছে সেখানে আমাদের অধৈর্য হয়ে যাওয়াটাও বাড়ে, আমাদের তখন আর আগের মতন শান্ত হয়ে সব পারছিটা আমাদের হবে না, আমরা অনেক সময় দেখছি আমাদের রাগ বেড়ে যাচ্ছে, কারণ কোভিড কে তো আর রাগটা দেখাতে পারছি না, সে তো বিমূর্ত, সে তো আর সামনে এসে হ্যালো এসেছি আমায় রাগ দেখাও বলবে না, তো আমরা পরস্পরকে রাগ দেখাচ্ছি। তো সেখানে প্যারেন্টাল ইমপেশেন্স যেরকম আছে, বাচ্চারাও প্যারেন্টস এর উপর রেগে যাচ্ছে সেরকমও আছে। আবারও বলবো যেটা একটু আগে বলছিলাম নীতি, যে যখন দেখা যাচ্ছে বাবা মাকেও বলবো যে আমি আর পারছি না ধৈর্য ধরে রাখতে, এমন কাণ্ড করছে দেখে ভীষণ রাগ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে ওর সঙ্গে এনগেজ হবেন না কথোপকথনে, কারণ আপনি তখন ওকে যে বকাবকিটা করবেন এমনও হতে পারে যে তার ফলে আগামী 1 ঘন্টা মা কেন বকলো বাবা কেন বকলো বলে ও রাগ করবে কাঁদবে, আরোই কিন্তু যে কাজটা করার কথা ছিল সেটা করবে না। তাহলে যে পথটা দিয়ে আমি একটা চেঞ্জ আনতে চেয়েছিলাম সেই পথটাই কিন্তু আবার চেঞ্জটাতে একটা বড় ব্যারিয়ার তুলে দিচ্ছে। আরো যেটা বলবো সেটা হচ্ছে প্যারেন্টাল এক্সপেকটেশন এর জায়গাটাও আমাদের এখানে একটু রেগুলেট করাতে হবে। এই যে ধরা যাক অনলাইন ক্লাসেস ইত্যাদি, আমরা নিজেরাও সেটা জানি কোথাও শায়নি, যে বাচ্চাদের বিশেষ করে একদম ছোট বাচ্চাদের কেন তাতে খুব কনসেন্ট্রেট করে পড়তে ভালো লাগবে বলতো, এই যে একটা স্কুলের এনভায়রনমেন্ট, একটা এক ধরনের পড়াশোনার পরিবেশ, সেটা তো সত্যি বাচ্চারা অনেকদিন ধরে পাচ্ছে না। বা ধরা যাক যারা একটু বড় বাচ্চা, বোর্ড এক্সাম যাদের দেওয়ার কথা, এটা হচ্ছে পরীক্ষার অনিশ্চয়তা, ভর্তির অনিশ্চয়তা, তারা তো ডিমোটিভেটেড সত্যিই হচ্ছে, সেখানে যদি তারা এখন অন্য কিছুর প্রতি আকৃষ্ট হয়, সারাক্ষণ হয়তো ফোন নিয়ে ঘাঁটছে, দারুণ ভালোবেসে ঘাঁটছে না, নিজেকে এই দুশ্চিন্তা থেকে খারাপ লাগা থেকে ডিস্ট্র্যাক্টেড করবে বলে হয়তো ঘাঁটছে, বোরডম কাটাবে বলে হয়তো ঘাঁটছে, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারছি না বলে হয়তো ঘাঁটছে, সেখানে আমি বাবা মাকে বলবো যে তুমি কেন আগের মতো অত ভালো পড়াশোনা করছো না, তুমি কেন সারাক্ষণ বই নিয়ে এখন আবার নেই,
এইগুলো নিয়ে ঠিক ওই আগের মতো আগের মতো আগের মতো এই বলাটা আমাদের বন্ধ করতে হবে। আগের মতো তো কিছুই নেই, তাহলে যেখানে কিছুই আগের মতো নেই আমাদের আচরণ গুলো কেন আগের মতন থাকবে? একটা কথা আমি সাইকোলজিতে খুব বিশ্বাস করি শায়নি, ইন অ্যান নর্মাল সিচুয়েশন অবনর্মাল রিয়াকশন ইজ নর্মাল, অর্থাৎ অস্বাভাবিক পরিবেশে অস্বাভাবিক প্রতিক্রিয়াটি স্বাভাবিক। পরিবেশটাই তো ভীষণ অস্বাভাবিক হয়ে আছে, গোলমেলে হয়ে আছে, সেখানে আমাদের আচরণ গুলো কি করে পারফেক্ট হয় বলো তো? এত ইমপারফেক্ট পরিবেশে একটু ইমপারফেক্ট আচরণ বেরোবে, আমাদের সেটার প্রতি একটু সহনশীল হতে হবে, আবার তারপরে একটু বুঝিয়ে বাজিয়ে বলতে হবে বাবা একদম যদি পড়াশোনা এখন লাটে উঠে যায়, জবে গিয়ে সব খুলবে তখন কিন্তু খুব ঝামেলায় পড়ে যাবে, পাহাড় প্রমাণ চাপ পড়ে যাবে, একটু অন্যভাবে বলি সেইটা চেষ্টা করে দেখতে পারি। একদম একদম। তো আমরা অনেকক্ষণ ধরেই ভালো থাকা নিয়ে কথা বলছি, তো এই প্রসঙ্গেই সৌরভ মিশ্র জিজ্ঞেস করছেন যে অন্যের ক্ষতি না করে যদি নিজের সেলফ ইন্টারেস্ট পার্সিউ করা যায় সেক্ষেত্রে কি সেটা কি এথিক্যাল, উনি এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন। তো আমি যেটা বলবো যে এটা অনেকের ক্ষেত্রেই মানে মনে হতেই পারে যে আমি নিজেকে ভালো রাখাটা কোন এক্সটেন্ট অব্দি বা কতটা আমি নিজেকে ভালো রাখার প্রতি মানে নিজেকে ইয়ে করতে পারি মানে কতটা, এইটা তুমি যদি প্রশ্নের উত্তর একটু দাও। আমার মনে হয় সৌরভ আপনার প্রশ্নের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে অন্যের ক্ষতি না করে যদি সেলফ ইন্টারেস্ট পার্সিউ করি। আপনি কিন্তু গোড়াতেই এই ক্লজটা অ্যাড করে দিয়েছেন যে আপনি তো এমন কিছু করছেন না যেটা অন্যের ক্ষতি করে। এবার এইখানে একটা অপরাধ বোধের আঙ্গিক আছে, যেখান থেকে আপনার প্রশ্নের পরের অংশটা এসেছে, সেটা কি এথিক্যাল, সেটা কি উচিত। এই উচিত অনুচিতের গল্পটায় যদি আমাদের ঢুকতে হয় সৌরভ, আমি বলবো সেখানে আমরা নিজেকে একটু প্রশ্ন করতে পারি যে আমার মধ্যে দ্বন্দ্বটা আসছে কেন, কি এমন সেলফ ইন্টারেস্ট যেটা পার্সিউ করলে আমার মনে হচ্ছে যে অন্য লোকেরা আমার সাথে কোথাও একটা অসুবিধা তৈরি করতে পারে বা তাদের একটা আপত্তি তৈরি হতে পারে বা তারা রেজিস্ট করতে পারে। আমি একটা উদাহরণ দিই, ধরা যাক যদি কারোর মনে হয় যে এই যে সারাক্ষণ বাড়িতে বদ্ধ হয়ে রয়েছি, আমি মাঝে মাঝে বাড়ির কাজ বা অফিসের কাজের বাইরে জাস্ট একটু ল্যাপটপে সিনেমা দেখবো, আমি একটা কথার কথা বলি, ধরা যাক সেটাই তার সেলফ ইন্টারেস্ট। এবার সে যদি সেটা করতে যায়, তখন যদি তার পরিবারের কেউ তাকে বলে যে কই তুমি তো একটু আমার সাথে এখন কথা বলছো না, আমি তো বোর হচ্ছি। এবার এখানে আমি সৌরভের প্রশ্নটা আমি উদাহরণ দিয়ে জন্য বললাম সৌরভ, তাহলে তার এবার মনে হতে পারে সত্যি তো আমি ওকে সময় দিতে পারছি না, একে আমার সারাক্ষণ এত অফিসের কাজ থাকে, আমি একটু ব্রেক পেয়েছিলাম, ওর সাথে গল্প না করে আমি এখন একটু সিনেমা দেখতে বসে গেলাম। আমি বলবো সেই জায়গায় আমরা যদি নিজেদের প্রতি আরো একটু সদয় হই, সেটা হচ্ছে আমাদেরও তো মাঝে মাঝে নিজের পছন্দের কিছু করবার একটা প্রেক্ষিত সময় বার করতে হয়, এবং দুটো মানুষ বা তিনটে মানুষ বা চারটে মানুষ যখন এক বাড়িতে একসঙ্গে থাকেন, তাদের সবার ইন্টারেস্ট গুলো একই পথে ধাবিত তো নাই হতে পারে। এমনও তো হতে পারে যে এই সময়টা একজনের খেলা দেখতে ইচ্ছে করছে, আরেকজনের হয়তো গল্পের বই পড়তে ইচ্ছে করছে। তো সেখানে যদি আমরা আমাদের পথের সেলফ ইন্টারেস্ট পার্সিউ করি, ক্ষতি কোথায়? দুই হচ্ছে আমরা যদি সেটা কনভেও করি সৌরভ, যে দেখো আমি বুঝতে পারছি তুমি আমার সাথে একটু আড্ডা মারতে চাইছো, আমি একটা কাজ করি আমি এই সময়টা একটু সিনেমা দেখে নি, আজকে রাত্রিবেলা আমরা দুজন একটু বড় বেশিক্ষণ অব্দি যাকি, বা তার সাথে একটু নেগোশিয়েট করা যায় কিনা, এমন কোন সিনেমা যেটা সেও দেখতে ভালোবাসে আমিও দেখতে ভালোবাসি একসঙ্গে বললাম, অর্থাৎ আমার সেলফের সঙ্গে যেখানে আদার আছে সেখানে সেই আদারের সাথে আমার ইন্টারেস্টটাকে কি আমরা জোড়াতে পারি, আমাদের কি কোনো কমন ইন্টারেস্টের গ্রাউন্ড আছে? তাহলে কিছু ক্ষেত্রে আমরা কমন ইন্টারেস্টের জায়গাটা রাখলাম, কিছু ক্ষেত্রে তুমি তোমারটা আমি আমারটা করলাম, এইরকম কিছু ছোট ছোট জায়গা রাখা। আর জেনারেলি এথিক্যাল আনএথিক্যাল এর কনটেক্সটে বলবো, আমাদের যখন তীব্র অপরাধ বোধ হয় প্রশ্নটা করার নিজেকে প্রয়োজন আছে, আমি কি ইচ্ছাকৃত ভাবে ওকে কষ্ট দেবো বলে এটা করছিলাম, তা যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই উচিত নয়। মানে ধরা যাক আমি তো জানি যে এই সময় যদি আমি ওর সাথে কথা না বলে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকি ও খুব চড়বে, বেশ করবো তাই ল্যাপটপের দিকে তাকাবো, এটা ইচ্ছাকৃত ভাবে করা, আমি রাগাবো বলেই করবো, সেটাও কখনো কখনো আমরা করতে পারি, রাগ দেখানোর অধিকার নিশ্চয়ই আছে সম্পর্কের, কিন্তু সেইটার ভাষা আর সত্যি আই নিডেড আ ব্রেক, আই জাস্ট ওয়ান্টেড টু বি অন মাই ওন, তাই জন্য আমি একটু ল্যাপটপ খুলে সিনেমা দেখছি, দুটোর ভাষাটা কিন্তু আলাদা সৌরভ, একটু সেটা আমরা রিফ্লেক্ট করে দেখি তো। ট্রু ট্রু। তো আর একটা যেটা তোমাকে জিজ্ঞেস করব যে এখন এই মুহূর্তে আমাদের জীবনে দুঃসংবাদ শব্দটার প্রতি আমাদের একটা ভয় ধরে গেছে, মানে আমরা প্রত্যেকেই হয়তো কখনো না কখনো মানে প্রত্যেকটা মুহূর্তে হয়তো একটা ফোন কল এলেই আমরা ভাবছি যে এই বোঝায় একটা কিছু খারাপ খবর আসবে, এই যে একটা মানে চিন্তা, এই যে একটা প্যানিক অ্যাটাক, আমরা অলওয়েজ প্যানিকড হয়ে রয়েছি। সেই প্রসঙ্গে একটা প্রশ্ন আমার কাছে এসছে, বুদ্ধপ্রিয়া বিশ্বাস উনি জিজ্ঞেস করছেন যে বাড়িতে সবার কোভিড হয়েছিল, এখন শুধু নেগেটিভ থটসই আসে, ডাইভার্ট করার চেষ্টা করছি, ড্রয়িং করছি, লিখছি, কিছু পড়ছি, কিন্তু বারবার ফিরে ফিরে আসছে, তো এই পরিস্থিতিতে কি করা যায় সেটা উনি জিজ্ঞেস করেছেন।
ভেরি ট্রু। আই থিঙ্ক একটু আগে যেটা আমরা বলছিলাম শাহানি, যে সত্যি সত্যি কি জোর করে সব নেগেটিভিটি সরিয়ে রাখা যায়, যায় যে না, বুদ্ধপ্রিয়ার প্রশ্নটা তার প্রমাণ। বুদ্ধপ্রিয়া কিন্তু চেষ্টা করছিলেন, বুদ্ধপ্রিয়া কিন্তু ওর মতন করে কিছু ইতিবাচক কাজে, সেই অর্থে গঠনমূলক কাজে নিজেকে ইনভলভ করার চেষ্টা করছিলেন। অ্যাকচুয়ালি বুদ্ধপ্রিয়া, আপনি খুব ভালো করলেন এই প্রশ্নটা রেখে, কারণ এটা নিয়ে না অনেক সময় একটা তার্কিক জায়গায় আমরা চলে যাই, একটা দাম্ভিক জায়গায় চলে যাই। অনেকে বলেন যে মন ভালো রাখুন, একটু 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 ছবি আঁকুন, একটু গান শুনুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি সব ঠিক হয় না, ওতে সব ঠিক হয় না। মনের ভেতর থেকে মন যদি মনে করে এখন আমায় ঘাড় ধরে চারটি খারাপ কথা মনে করাবে, অ্যাংজাইটি করাবে, দুঃখ দেওয়াবে এবং ভয় পাওয়াবে, আপনি যতই অন্য কিছুকে আনুন অ্যাজ এ ডিস্ট্রাক্টর, সে কিন্তু দুষ্টু বাচ্চার মতন আপনার অ্যাটেনশন দাবি করবে। আমি বিশ্বাস করি বুদ্ধপ্রিয়া, যে যখন আমার মধ্যে নেগেটিভ থটস আসছে, আমি একটু আমার নেগেটিভ থটস গুলোকে অন্য কাজ সরিয়ে রেখে বোঝার চেষ্টা করি, তাদের একটু সময় দিই, তাদের একটু অ্যাটেনশন দিই, আমি নিজেকে একটু জিজ্ঞেস করি আচ্ছা আমার কি কি নেগেটিভ থটস আসছে। ধরা যাক এই যে বাড়িতে সকলের কোভিড হয়েছিল, তখন আমার মধ্যে আদতে কি ভয় জন্মেছিল। আসলে যেটা হয় শায়নি, যে আমরা যখন এইরকম একটা রোগের মুখে দাঁড়াচ্ছি যেখানে জীবন মৃত্যু এতটা অনিশ্চিত সুতোয় ঝুলছে, আমাদের তো প্রথম ভয়টা হয় যে আমরা আমাদের কাছের লোকেদের হারিয়ে ফেলব। এটা আমরা বলি অ্যান্টিসিপেটেড গ্রিভিং বা মর্নিং, যেটা ঘটার আগে থেকেই আমরা প্রায় একজনের মৃত্যু ঘটে ফেলেছে হলে যেমন আমাদের আবেগ হবে সেগুলো শুরু করি। অনেক সময় এমনটাও আমাদের মনে হতে পারে, আমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, আমরা আমাদের নিজেদের মৃত্যু নিয়েও সেটা ভাবতে পারি, যে এই বুঝি আমার আবার কিছু একটা শুরু হলো, আমার কেন সর্দি করছে, আমার কেন গলাটা আবার একটু ব্যথা ব্যথা করছে, তাহলে কি আমার আবার কোভিড হলো, আচ্ছা কোভিড হয়ে আমি কি বেঁচে থাকবো কি থাকবো না, কারণ আমরা তো অনেক মানুষ কোভিড এর ফলে চলে যেতে দেখছি। এই সবটা মিলিয়ে বুদ্ধপ্রিয়া, যে নেগেটিভ থটস গুলো আদতে আসছে, তারা কিন্তু ওই জীবন এবং মৃত্যুর সংক্রান্ত আছে একটা পজিটিভ আঙ্গিক আপনার কাছে আছে, সেটা কি আমাদের বাড়িতে সবার কোভিড হয়েছিল, যে বুদ্ধপ্রিয়া এই লেখাটা লিখছে সে আজকে একটা কোভিড অতিক্রম করে আসা মানুষ, পরিবারের সবাই অতিক্রম করে ফেলেছে। আমরা যখন নেগেটিভ থটের মধ্যে আছি, আমি যেন আমার নেগেটিভ থটকে এই পাল্টাটাও দিতে পারি, যেন তাকে বলতে পারি হ্যাঁ তুমি বলছো ঠিকই, কিন্তু দেখো আমরা তো সেরেও এলাম। আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমাদের সকলের শরীরে কিছু না কিছু করে অ্যান্টিবডি আছে, আচ্ছা এটাও কিন্তু ঠিক, তার মানে কোভিড হলে সবাই আমরা একটু দুম করে মরে যাবো, এটা সত্য নয়, আমরা তো জীবন দিয়ে দেখেছি, কদিন আগের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। তাহলে যেটা আমরা করতে পারি বুদ্ধপ্রিয়া, এই মুহূর্তে যখন আমাদের ভীষণ ভয় করছে, পরবর্তীকালে যদি কোভিড হওয়ার হয় হলে কি হবে, আমি কিভাবে সাবধানতা নেবো, আমি এও আপনাকে বলতে পারি, আমি এমন মানুষ জানি যার দুবার কোভিড হয়ে গেছে, সেরেও গেছে, দিব্য আছে। সেখানে বিশেষ করে হেলথ প্রফেশনে আমরা যারা আছি, আমাদের এত এক্সপোজার থাকে, আমাদের একাধিক বার কোভিড হচ্ছে এরকমও কিন্তু বেশ বেশ কিছু মানুষ আছেন। তো আমার যেটা বলার, আপনি একজন কোনো হ্যান্ডিং ডাক্তার রাখুন, যখন যখনই আপনার পরিবারের কাউকে নিয়ে বা নিজেকে নিয়েও কোনো রোগ সংক্রান্ত নেগেটিভ থট বা উদ্বেগ আসছে, আপনি কোনো একটা উপসংহারে পৌঁছানোর আগে একজন ডাক্তারের পরামর্শ নিন। এমনও হতে পারে যেটাকে আপনি একটা ভয়াল রূপে দেখছেন সেটা হয়তো অত কিছু নয়। আমি বলবো যখনই একটা ভয়ের কথা মনে আসছে, খারাপ কথা মনে আসছে, এটাও যদি নিজেকে একটু আমরা বলতে পারি যে আচ্ছা এই মুহূর্তে কি সেটা ঘটছে, ধরা যাক আজকে সন্ধ্যেবেলা 8:30 সময় কি আমার জীবনে এটা ঘটছে, ঘটছে না তো, একটু আগে হয়তো বাড়ির এদের সঙ্গে বসে আমি একটু চা খেয়ে এলাম। আচ্ছা তা যদি হয়, তাহলে একদিন যদি আমরা সবাই চলে যাই, এক্ষুনি আমরা কেন ভাববো মুহূর্তে। আর সত্যিই যদি বলেন, যেটা একদম গোড়াতেই বলছিলাম, আমরা কে কবে যাব এ তো আমরা কেউ জানি না, ওই অনিশ্চয়তা তো জীবন আমাদের দিয়েই রেখেছে, মানে সেই সত্যের মুখোমুখি তো আমাদের দাঁড়াতেই হয়। তাহলে যদি তার সাথে আমাদের মোকাবিলা করতে হয়, আমাদের এইটা ভাবতে হবে যে আমার যেন তখন যদি এটা আসে, যখন সে বিপদ আসুক, তখন দেখবো সেটা কিভাবে মোকাবিলা করা যাবে। এখন থেকে বারবার সত্যিই কি মানসিক ভাবে তার প্রস্তুতি নেওয়া যায়, কারণ ধরুন আপনি ফিউচারের একটা বিপদের কথা ভাবছেন, এক্স্যাক্টলি সেই ফর্মেই বিপদ আসবে কিনা আপনি জানেন না। দুই, আপনার যদি মনে হয় যে অমুক মানুষটি যদি আমার জীবন থেকে কখনো চলে যায়, সেটা মৃত্যু বলছি না, ধরা যাক একটা সম্পর্ক নিয়ে আমাদের মনে, ও যদি কখনো আমার জীবনে না থাকে, ও যদি আমার সঙ্গে ব্রেকআপ করে, হাই হাই আমার কি হবে। আপনি হয়তো ভাবছেন যেটা, এমনও হতে পারে 3 বছর পর আপনারই মনে হলো এর সঙ্গে থাকা যায় না বলে আপনি চলে গেলেন। তো তাহলে আপনি যেটা এখন ভেবে এতটা নিজেকে অসহায় বোধ করাচ্ছেন, আজ থেকে কয়েক বছর পরে এই সম্পর্কের আপনার নিজের সিদ্ধান্তের চিত্রটা কেমন হবে আপনি জানেন না তো। তাহলে এখনকার সম্পর্কে দাঁড়িয়ে ভবিষ্যতের কথাটা ভেবে নাই বা হলাম এতটা অসহায়, একটু সেটা ভেবে দেখা যায় কিনা দেখুন। একদম একদম, চাইল্ড বাচ্চাদের মন ভালো রাখা নিয়ে আমাদের কাছে প্রশ্ন এসেছে। সাধনা গড়াই উনি প্রশ্নটি করেছেন যে বাচ্চাদের মন কিভাবে ভালো রাখা যাবে, সেটা উনি জিজ্ঞেস করেছেন, তুমি যদি একটু বলে দাও
হ্যাঁ আচ্ছা, আমি তার সাথে পায়ের একটা প্রশ্ন করতে, চাইল্ডহুড ওসিডি নিয়ে, ওসিডি নিয়ে অনেক প্রশ্ন আসছে, তবে আমার মনে হয় শানি আজকের যেহেতু হ্যাঁ, বিষয় আমি সেই কারণেই আমি হ্যাঁ প্রশ্নটা করলাম না। আপনারা আজকের এপিসোডটাতে দয়া করে এই প্রশ্নগুলো যদি উত্তর না দিন কিছু মনে করবেন না, কারণ আজকের বিষয় তো ওসিডি নয়। আচ্ছা, এক্স্যাক্টলি। বাচ্চাদের মন ভালো রাখার হয়তো একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, অনুত্তমাদিকে সম্ভবত অনুত্তমাদির যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে। আমি দর্শকদের অনুরোধ করব যে একটু আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকদের অনুরোধ করব যে আপনাদের যাবতীয় যা প্রশ্ন আপনারা লিখতে থাকুন। যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো অনুত্তমাদিকে এই মোমেন্টে আমরা কানেক্ট করতে পারছি না, আমরা চেষ্টা করছি। আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কোনো যান্ত্রিক কিছু কারণে গোলযোগ হয়েছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো এই যে মানে আমরা যে কথাটা ছিলাম যে বাচ্চা, আমি ইনফ্যাক্ট কদিন আগে দেখছিলাম আমার বাড়ির কাছে একটি বাড়িতে ছাদে একটা বাচ্চা সে ক্যারাটে শেখে, তাকে মাস্ক পরে ক্যারাটে প্র্যাকটিস করতে হচ্ছে ছাদে, যিনি শেখাচ্ছেন তিনিও মাস্ক পরে শেখাচ্ছেন, সেও বেচারা মাস্ক পরে আছে। এবার আপনি আমায় বলুন, এইটা নিয়ে যদি বাচ্চাটার ভালো না লাগে আর তার যদি ক্লান্ত লাগে, ক্যারাটের মতন একটা ফিজিক্যাল এক্সারসাইজ যখন তাকে করতে হচ্ছে মাস্ক পরে, সত্যিই তো সেটা তার কাছে খুব দারুণ লাগে। একটা উদাহরণ স্বরূপ বলছি সাধনা, তো এখন সত্যি বাচ্চারা যে জীবনটাতে এসে দাঁড়িয়েছে, তাদের স্কুল রেগুলার বাইরে যাওয়া, তাদের নিজেদের মতন করে একটু খেলাধুলো হাসি ঠাট্টা, সেই সবটা থেকে তো সে অনেকখানি বিচ্ছিন্ন। এই এত বিচ্ছিন্ন একটা জীবনে দাঁড়িয়ে তাদের মন তো সত্যিই ভালো না থাকারই মতন। প্রথমেই তাদেরকে আমায় যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এটা না তোমাকে পানিশ করে করা হয়নি, কেন তার উপর এই নিয়মাবলী এনে দেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, আগে আমরা সেটা তাকে এক্সপ্লেন করব, যাতে সে নিজে এটার একটা অংশীদার হতে পারে, সহমত হয়ে, বাধ্য হয়ে শুধু নয়, সে যেন নিজে বুঝতে পারে কোথায় সমস্যাটা। এই যে একজন লিখছিলেন যে আমি আমার দাদুকে হারিয়েছি, এই হ্যাঁ যে পরিবারে এত মৃত্যু ঘটছে, সমস্যা চলছে আশপাশের মানুষ, আমরা বাচ্চাকে যেন একটু একটু বলি, দেখুন এটা তো সত্যি একটা খুব ক্রিটিক্যাল পিরিয়ড দিয়ে আমরা যাচ্ছি,
এই যে বাচ্চারা, এরা যখন বড় হবে, এরা কিন্তু কোভিড দেখে বড় হবে। এমনও হতে পারে যে তাদের হয়তো মানসিক রেজিলিয়েন্স বলুন, মানসিক জোর বলুন, অনেক বেশি হবে আমাদের থেকে, কারণ তারা এটা সার্ভাইভ করে এলো। কিন্তু এই মুহূর্তে তাদেরকে আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, এবং যতটা সম্ভব বাড়ির পরিবেশের মধ্যে তার যা যা ভালো লাগে তার মতন করে তাকে যদি একটু কিছু সামাজিক আদান প্রদানে, খেলাধুলোতে, ইত্যাদিতে একটু আমরা যুক্ত করতে পারি, আমাদের সেটাও কিন্তু দেখতে হবে যতটা সম্ভব। এবং সেটা এমন নয় যে আমরা নিয়মাবলী বা সাবধানতার অবলম্বন না করে করব, কিন্তু এমন হতে পারে যে ধরা যাক বিল্ডিং এর ছাদে একটু সে বিকেলের দিকটায় গেল, একটু ডে লাইটটাও পেলো। আমরা তো বড় বেশি এখন ঘর মুখ করে দিয়েছি বাচ্চাদের, উপায় নেই, তারও কোনো উপায় নেই, এমন নয় যে তাকে আমরা ইচ্ছাকৃত ভাবে করেছি। এই যে ইচ্ছাকৃত ভাবে করিনি এইটা তাকে বোঝাবো, এবং কখনো কখনো তার সঙ্গে বসে একটু কথা বলবো। হয়তো সে খুব ক্র্যাঙ্কি হয়ে আছে, বাচ্চা মন খারাপ কিন্তু সবসময় মা আমার খুব ডিপ্রেশন হচ্ছে বলে বলবে না। বাচ্চা মন খারাপের ভাষাও খুব আলাদা, বাচ্চা ইরিটেটেড হয়ে যেতে পারে, কথায় কথায় ঘ্যান ঘ্যান করছে, কোনো কারণ নেই, ভীষণ বিরক্ত হয়ে উত্তর দিচ্ছে, এগুলোও কিন্তু ওর মন খারাপের ভাষা হতে পারে। আচ্ছা, তা যদি হয় আমরা আবার পাল্টা অধৈর্য হবো না, যেটা নীতির প্রশ্নের উত্তরে বলছিলাম, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো, আমরাও তো খুব রেগে যাচ্ছি, ও রেগে যাচ্ছে, এমন হতে পারে বাচ্চা কেঁদেই চলে যায়। আমি ওকে বলতে পারি তোমার এখন কষ্ট হচ্ছে, বুঝতে পারছি বাবা, তুমি একটু কাঁদো, কান্না থামলে আমরা আবার কথা বলবো, আমি আছি তোমার পাশে। দিস ইজ কল্ড হোল্ডিং বিহেভিয়ার, আই এম ইমোশনালি হোল্ডিং। বাচ্চা যখন কাঁদছে তখন তুমি এখন এরকম কাঁদছো তো আমি কিন্তু চললাম, এটা আমরা করবো না, কখনো কখনো ওকে ইমোশনালি রিজেক্ট করবো না সেই অবস্থায়, কারণ বাচ্চারও এটা মাঝে মাঝে জানার দরকার হয় যে যখন আমি আমার কুৎসিত সেলফটা নিয়ে আমার বাবা মার কাছে এসেছি আমি কি অ্যাকসেপ্টেড হব। আমি অভিভাবক হিসেবে তোমায় বলতে পারি যে না, তোমাকে আমার এই মুহূর্তে নিতে কিন্তু কষ্টই হচ্ছে, আমার ভাল লাগছে না তুমি কাঁদছোটা দেখতে, আমি বিরক্ত হচ্ছি না, তোমার কষ্টে আমার কষ্ট হয়, এই ভাষাটা বলা যায় কিনা দেখি, তোমায় যে আমি বাধা দিচ্ছি, তুমি অসুস্থ হলে, তোমার কিছু রোগ হলে আমার ভীষণ কষ্ট হয় মা, তাই জন্য তোমায় বলছি, এইভাবে মেয়েকে বলা যায় কিনা দেখুন, এইভাবে ছেলেকে বলা যায় কিনা দেখুন, এইভাবে সন্তানকে বলা যায় কিনা দেখুন। তাতে কিন্তু তার সঙ্গে এমনও হতে পারে যে আপনার বাড়িতেই একটা অন্য আবেগের যোগ তৈরি হলো, পড়াশোনার যা সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে, আমার মনে হয় সেটা হরে দরে কোথাও না কোথাও ম্যানেজড হয়তো হয়েও যাবে পরবর্তী জীবনে, কিন্তু এই যে সময়টা আমরা পরস্পরের সঙ্গে পাচ্ছি, সেই সময়টাতে আমাদের সম্পর্কের কিছু মেরামতের ভাষা তৈরি করা যায় কিনা দেখলাম। নিশ্চয়ই। আর একটা প্রশ্ন এসেছে যেটা নিয়ে দুজন মোটামুটি একই ধরনের প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা এসেছে যে যারা নিয়মিত বাইরে বেরোন তাদের অনেকেরই গিল্ট ফিলিং হচ্ছে যে বাড়িতে কোভিড বয়ে আনছেন হয়তো, বিশেষত যারা বয়স্করা যদি বাড়িতে থাকেন এবং তারা যদি কোনোভাবে আক্রান্ত হন, সেক্ষেত্রে এই গিল্ট ফিলিং একটা কাজ করছে আমাদের সকলেরই। এই একই প্রশ্ন আরেকজনও করেছেন, তিনি বলছেন যে গত বছর বাবাকে হারিয়েছেন কোভিডে, আর উনি একজন হেলথ ওয়ার্কার, প্রশ্ন করেছেন শ্যামাশ্রী চৌধুরী। উনি বলছেন যে যতটা পেরেছি সেফটি মেজার্স অ্যাপ্লাই করেছি, কিন্তু শেষ পর্যন্ত তো ওনার মনে হয়েছে যে ওনার কারণেই হয়তো ওনার বাবা চলে গেছে। এই যে একটা সবসময় আমরা অপরাধ বোধে ভুগছি, বিশেষ করে যারা বাইরে যাচ্ছেন তারা ভুগছেন যে হয়তো তাদের জন্য বাড়ির অন্যান্য অসুস্থ হয়ে পড়ছে, এই গিল্ট ফিলিংটা বা এই গিল্ট মানে কাটানোর কি উপায়? একটা যেটা এই কন্টেক্সট আমি একটু বলবো শায়ালি, যেহেতু এই মুহূর্তে আমরা অনেকেই অনেক অনেক শোকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি না এই শোকের সঙ্গে বোঝাপড়ার অংশটা একটু উল্লেখ করতে চাইবো, কারণ এটা অনেকেরই একটা খুব বড় সংকট, সেটাও মানসিক চাপের একটা খুব বড় দিক এই মুহূর্তে। যেটা হয় না শ্যামাশ্রী, শুধুমাত্র কোভিড বলে না, আমি বহু সময় দেখেছি জানেন তো, পরিবারে যখন খুব ঘনিষ্ঠ কোনো মানুষ মারা যান বা আমাদের ভালোবাসার কোনো মানুষ যখন মারা যান, চলে যান আমাদের ছেড়ে, আমাদের না প্রথমেই মনে হয় আমার তরফে কি কোনো ত্রুটি রয়ে গেল। এই গিল্ট কিন্তু শুধু কোভিডে নয়, আমি বহু সময় যখন আমি গ্রিফ থেরাপি করি তখন দেখেছি মানুষ নিজের কৃতকর্ম দিয়ে ভাবার চেষ্টা করে, আচ্ছা ওই সময় কি ভর্তি করলে, অমুক জায়গায় কি ভর্তি করলে, অমুক ডাক্তারের কাছে কি নিয়ে গেলে, অমুক শহরে কি নিয়ে গেলে আমি কি বাঁচাতে পারতাম, তাহলে কি আমার সিদ্ধান্তের ভুলে উনি চলে গেলেন, এই নিয়ে গিল্ট হতে পারে। অনেক সময় এই নিয়েও গিল্ট হতে পারে যে আচ্ছা ওর সাথে যে আমি অনেক সময় রাগারাগি করেছি, অশান্তি করেছি, তার দরুন কি ওর মনের শরীরের চাপের দরুন ও একত্রে চলে গেল, মানে মন খারাপ হলো তাই শরীর খারাপ হলো তাই চলে গেল, এরকম অনেক কিছু আমাদের মনে আসে। তার বড় কারণ হচ্ছে যখন একজন মানুষ আমাদের ছেড়ে চলে যান, আমাদের অবচেতন মন যেন আমাদের বলে যে সে আমাকে পানিশ করে চলে গেল, যেন আমার কোনো অন্যায়ের শাস্তি দিয়ে চলে গেল। আদতে তো তা নয়, আদতে তো কার থাকা কারোর না থাকা
এটার নিজস্ব জীবনের নিয়মে হবে। তো সুতরাং এক্ষেত্রে প্রথমেই যেটা আমি বলবো, যে আমরা যখন কোনো একজন মানুষের চলে যাওয়া নিয়ে ডিল করছি, শোক নিয়ে ডিল করছি, শোকের এই বড় অংশ থেকে অপরাধ বোধকে আমরা একটু ছেঁকে আগে দেখার চেষ্টা করব, তাকে দরকার হলে একটু ছাঁকনি দিয়ে তুলে আমাদের সরাতে হবে। শ্যামশ্রী, কোভিড কার থেকে কার কিভাবে ট্রান্সমিটেড হয়েছে এটা এখনো বিরাট গবেষণা সাপেক্ষ কেউ আমরা বলতে পারি না, কেউ বলতে পারি না। আপনি নিজে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, আপনি স্বাস্থ্যকর্মী, আপনি যে কোনো ডাক্তারের সাথেও কথা বলে দেখতে পারেন, কিন্তু তারাও এটা আপনাকে বলবে, এ কেউ আমরা বলতে পারি না। আমি এমন অনেক ব্যক্তিকে দেখেছি যারা সমস্ত মেজার্স নিয়ে বাড়িতে হয়তো ছিল, তারপরেও হয়তো তার কোভিড হয়েছে, তিনি বেরোচ্ছিল না। এমনও নয় যে তার সাথে যারা দেখা করতে আসে তারা ভীষণ এক্সপোজড, কিন্তু তারপরেও হয়তো হলো। এটা না সত্যিও ভাবে আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে গেছে, বিশেষ করে এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে। তা যদি হয় তাহলে আমি সংক্রমণের পথ দেখবো না। ইনফ্যাক্ট কোভিড স্টিগমা নিয়ে যখন কাজ করা হচ্ছে, হু থেকেও যে গাইডলাইন্স দেওয়া হচ্ছে, সেখানে বারংবার কিন্তু বলা হচ্ছে শায়ানি, যে কার থেকে হলো এই সংক্রমণের পথ দেখা বন্ধ করো, সেটা কিন্তু কোভিড নিয়ে স্টিগমার মূলে আছে। আপনাকে যেটার মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে শ্যামশ্রী, সেটা কিন্তু না একটা সেলফ স্টিগমাটাইজেশন। অন্যে আমায় কাঠ গড়ায় দাঁড় করালে তো একরকম, আমি যখন নিজেই নিজেকে কাঠ গড়ায় দাঁড় করাই তখন তো তার যন্ত্রণা অন্যরকম। অন্যের সঙ্গে তো আমি তাও যুক্তি তর্কে যেতে পারি, নিজের সাথে কিসে যাব, নিজের কাছে তো নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করতে হয়। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, আপনি আবারও নিজেকে এই জায়গা থেকে মুক্ত করার জন্য ভাবতে পারেন, আমি তো ইচ্ছাকৃত ভাবে কারুর কোভিড হোক চাইনি, আমার হোকও চাইনি, আমরা কেউ জানি না কে কোন মানুষ কিসে সংক্রমিত হবে। আচ্ছা, আমি যদি ধরেও নিই আমার থেকে সংক্রমিত হয়ে কেউ চলে গেলেন, তাহলেও তাহলেও আমি তার জন্য দায়ী হয়ে যাই না শ্যামশ্রী, এটা আমাদের কারুর হাতে নেই। ওই যে সৌরভকে তখন বলছিলাম যে আমি কি ইচ্ছাকৃত ভাবে ওকে অসুস্থ করবো বলেই বাড়িতে কোভিড ভয় বয়ে এনেছিলাম, ও আমি কালকে অমুক জায়গায় যাবো প্রিকশন ছাড়া ঘুরবো, বেশ হবে তাহলে বাড়ি সুদ্ধ সকলের কোভিড হবে, এ তো আমরা কেউ করছি না। তাহলে কেন এই অপরাধ করতে? নিশ্চয়ই আমার মধ্যে প্রশ্নোত্তর চলতে পারে যে ইস, এটা যদি ওরম না হতো, ওটা যদি ওরম না হতো। অ্যাকচুয়ালি অতীতে ফিরে গিয়ে এটা আর কি করা যেত, ওটা আর কি করা যেত, ওটার কোনো মানে হয় না, কারণ অতীতে দাঁড়িয়ে তো আমি আজকের দিনটা কেমন ভাবে দেখতে পাইনি। তখন আমার যা যা করণীয় ছিল, যা যা করবো ভেবেছিলাম তাই করেছি, তাতে ভবিষ্যৎটা ঠিক কিরকম দাঁড়াবে এ যদি আমরা সবাই জানতে পারতাম তাহলে তো জীবনটা অন্যরকম হতো শ্যামশ্রী। বাবার চলে যাওয়ার যন্ত্রণা আপনার সাথে এখন থাকবে, আপনার সঙ্গে সে পথ চলবে, কিন্তু এই চলে যাওয়ার যন্ত্রণাতে নিজেকে অভিযুক্ত করাটা বন্ধ করুন প্লিজ। রীতি মহন্ত জিজ্ঞেস করছেন যে ব্যক্তিগত ভাবে দেখেছি এবং বন্ধু স্থানীয়দের কাছ থেকেও বারবার শুনছি যে বাড়িতে জাস্ট যদি জাস্ট কথা বলতে ইচ্ছে করছে না বলে কিছুক্ষণ বা কিছুদিন চুপচাপ থাকি, তাহলে বাড়ির বয়স্করাই ধরে নিচ্ছেন যে কিছু প্রবলেম হচ্ছে, তাদের বারবার বুঝিয়েও কিছু করা যাচ্ছে না, কেবল অশান্তি বাড়ছে। এক্ষেত্রে সিচুয়েশনটিকে কিভাবে আয়ত্তে আনা যায়? প্রথম কথা হচ্ছে যে আমি তো একেবারে একটা জোনে ঢুকে গেলাম, আর বেরোচ্ছি না, এটা করছি না। আমরা কোন কথা বলছি নাটা যদি তাদেরকে এখানে এক্সপ্লেন করি, যে তারা যদি মনে করে একটা ভীষণ প্রবলেম হচ্ছে, তো সেখানে তাদের বলা যে না আমি তো একেবারে মৌনব্রত নিয়ে নিচ্ছি না, তোমার সাথে কোন ধরনের সংলাপে এঙ্গেজড হতে চাই না সেইটা একটু পিন পয়েন্ট করা দরকার আছে। আমি তোমার সাথে আর কখনোই কোনো কথা বলবো না, তুই কি কফি খাবি, এরম তো নই, হ্যাঁ খাবো বা খাবো না বলবো, কিন্তু আমি তোমার সাথে এখন তুই কেন অমুকটা করেছিলি, তুসুকটা করেছিলি, তাই আমার তোর এই কাজটা খুব খারাপ লেগেছিল, এই আলোচনা এখন যেতে চাইছি না, কারণ এখানে আমার নিজস্ব কিছু এক্সপ্লেনেশন আছে। এই জায়গাটা যদি আমরা একটু চেষ্টা করতে পারি, যে সেইখানটায় তাদেরকে আমরা একটা দিশা দিলাম যে কোন কথায় ঢুকছি না আর কোন কথায় ঢুকছিও, দুই হচ্ছে তারা তারপরেও সেটাকে মানবেন কিনা, তারপরেও তারা সেটা নিয়ে ন্যাক করবেন কিনা, তারপরেও তারা আমার এই যে বিষয়টিতে আমি এই মুহূর্তে হয়তো যুক্ত হলাম না কে নিয়ে ভীষণ অশান্তি খাড়া করবেন কিনা, রীতি এটা আমাদের কারোর হাতে নেই। অন্য মানুষ, সে মানুষ আমার যত ঘনিষ্ঠই হোক না কেন, তার আচরণের গতিপথ আমার কন্ট্রোলে নেই। আমার সেখানে যেটা আবারও নিজের মধ্যে দেখতে হবে সেটা হচ্ছে আমি তার দ্বারা প্রভাবিত হওয়া থেকে নিজেকে প্রকট করতে পারি কিনা। বৃষ্টিটা আমার হাতে নেই, আমি ভিজবো নাকি ভিজবো না এটা আমার হাতে আছে। তো সেখানে যদি তাকে আমি বলি যে তুমি এখন এটা নিয়ে কথা বলেই যেতে পারো গো, আমি কিন্তু এখন এটার মধ্যে ঢুকতে চাইছি না, এমনও আমি অনেক সময় কিন্তু দেখেছি, বারংবার কিছু একটা বিশেষ বিষয়ে আমি কথায় ঢুকতে চাইছি না চাইছি না চাইছি না হওয়ার পরে তারা একটা পয়েন্টে বলে এটা নিয়ে তোর সাথে কথা বলাই যায় না, তারপরে কথা বলার তোকে নিয়ে এর সঙ্গে তো কথা বলাই যায় না, তাও বলা বন্ধ হয়, ততক্ষণ অব্দি আমাদেরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে। নিশ্চয়ই। বাংলাদেশ থেকে একজন প্রশ্ন করেছেন শ্রাবণী জয়া,
উনি হ্যাঁ বলছেন যে কোভিডের জন্য চাকরির পরীক্ষা স্থগিত হয়ে গেছে, বাবা মা অত্যন্ত অসুস্থ, তাদের জন্য সবসময় টেনশন করি, বাড়িতে বসে আছি 1.5 বছর, পড়তে পারছি না, কিছুই ভালো লাগছে না, চাকরি হবে কবে, কবে এই করোনার দিন সমাপ্ত হবে সবকিছুই ভাবি, ঘুম পড়াশোনা সবকিছুই হচ্ছে না। তো এই অনিশ্চয়তাটা তো সবারই কোথাও না কোথাও কোনো না কোনো লেভেলে কাজ করছে সবার মনে, চাকরি, আর্থিক চিন্তা, পরীক্ষা, এইটা নিয়ে যদি একটু তুমি এই প্রবলেমগুলো যদি একটু অ্যাড্রেস করো। ইনফ্যাক্ট শ্রাবণী, আমাদের দেশেও না একই অবস্থা। পরীক্ষা টরীক্ষা নিয়ে যারা এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষায় বসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কমপ্লিট করে একটা কিছুতে ঢুকবেন ভাবছিলেন, সব স্থগিত। এবার আবারও আমি বলবো, যেটা বাচ্চাদের বোঝানোর ক্ষেত্রে বলছিলাম, যে যখন পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না, আমার প্রতি অন্যায় করা হলো দিয়ে যদি আমরা ভাবতে যাই, এটার সাথে নেগোসিয়েট করা ডিফিকাল্ট হতে পারে। এটা একটা হতে পারে বিতর্ক সাপেক্ষ, যে পরীক্ষা কি হওয়া উচিত কি উচিত, এটা নিয়ে ডিসকোর্স থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। কিন্তু শ্রাবণী, আপনার দেশ, আমার দেশ, আমাদের যে ধরনের দেশ বাংলাদেশ, ভারতবর্ষ, আমাদের তো অনেক পরিকাঠামোগত লিমিটেশন নিয়ে কাজ করতে হয়, এটা তো আমরা অস্বীকার করতে পারি না ভাই। সেখানে যেটা অনেক সময় হয়, সত্যি কিন্তু যদি একটা বড় পরীক্ষা কন্ডাক্টেড হয়তো শহরে যেভাবে সেই পরীক্ষাটা কন্ডাক্ট করা তাও বা সম্ভব হবে, বা কিছু কিছু ইনস্টিটিউশনে তাও বা সম্ভব হবে, একটা একটা গ্রামে, একটা মফস্বলে, একটা পরিকাঠামোহীন একটা কোনো বিদ্যালয়ে বা কোনো একটা ইনস্টিটিউশনে হয়তো সেই সুযোগটা নেই। তো সেখানে আমাদের অনেক সময় হয়তো সার্বিক ভাবে একটা ডিসিশন যখন নিতে হচ্ছে একটা দেশকে, প্রশাসনকে, তারা অনেক সময় হয়তো পরীক্ষাটা স্থগিত রেখে দিচ্ছে, কারণ সেটা ছাড়া তারা তখন আর কোনো উপায় পাচ্ছে না। আর কোনো উপায় হতে পারতো কি পারতো না, আবারও বলছে বিতর্ক সাপেক্ষ। আমরা সেখানে যেটা দেখতে পারি, যে কবে পরীক্ষা হবে এটা আমার হাতে নেই, আমি কবে চাকরি পাবোটাও এই মুহূর্তে আমার হাতে নেই। আচ্ছা, যদি এই পরীক্ষার মাধ্যমে চাকরির উপায়ের জায়গাটা বন্ধ হয়ে যায়, আমার যা পড়াশুনো, আমার যা ক্ষমতা, আমি কি তাই দিয়ে অন্য কোনো ভাবে উপার্জনের পথ খুলতে পারি? আমার মনে হয় এইটা এখানে খুব ক্রুশিয়াল। কারণ এই কোভিড পরিস্থিতিতে কিন্তু সায়নী, অনেক মানুষ ঠিক যে উপায়ে এতদিন উপার্জন করছিলেন সেখানে একটা বদল ঘটে গেছে। ইচ্ছাকৃত ভাবে তারা সেটা করতে চাননি, কিন্তু আনফর্চুনেটলি ঘটে গেছে। তিনি যে কাজটা করতেন সেই কাজটাই আর এখন নেই। আমি মানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরা যাক একজন হয়তো মঞ্চে আলো দিতেন, তার কাজটা কিন্তু এখন নেই, কারণ সেই অর্থে আমরা একটা বড় হলে একটা পারফরমেন্স হয়তো হচ্ছে না, থিয়েটার হয়তো হচ্ছে না। এবার সেই মানুষটাকে তো তাহলে ভাবতে হবে শ্রাবণী, যে আমি আর কি করে তাহলে উপার্জন করতে পারি। আমি আপনাকেও বলবো, এবং আমাদের দেশের, আপনার দেশের, আমাদের এই এই উপমহাদেশের ইত্যাদির যে সমস্ত মানুষরা এই সমস্যা দিয়ে আমরা যাচ্ছি, যে বিশেষ করে ছাত্ররা, শিক্ষার্থীরা, পরীক্ষা কবে হবে ইত্যাদি, আমি বলবো পরীক্ষার প্রিপারেশনটা আমি আমার মতন একটু নেওয়ার চেষ্টা করবো। এক্ষুনি পুরোটা আমি দারুণ পড়ে ফেলতে পারবো, বাড়িতে আমি দারুণ মোটিভেটেড হয়ে যাবো, হবে না, মোটিভেশন এখন অত আসবে না। কারণ মোটিভেশনের একটা বড় অংশে থাকে, আমার সামনে একটা তারিখ আছে, পরীক্ষা আছে, ওই তারিখের মধ্যে উত্তীর্ণ হতে হবে, সেইটার একটা প্রস্তুতি বোধ, সেটা যদি চলে যায় তাহলে আমাদের রেডিনেসও চলে যায়। আপাতত যেটা আপনি একটু করতে পারেন সেটা হচ্ছে একেবারে পড়াশোনা থেকে বিচ্যুত না হয়ে প্রত্যেক দিন নিজেকে একটু করে টার্গেট দিন, যে আজকে অন্তত এই দুটো জিনিসটা করে রাখবো বা এই তিনটে জিনিসটা করে রাখবো। যদি কখনো মনে হয় যে পড়তে ভালো লাগছে না, বোর্ড লাগছে, সেই রিলেটেড কিছু যদি আপনার মনে হয় যে একটু ইউটিউবে গিয়ে একটু শুনলাম, বা অন্য কিছুতে গিয়ে একটু হয়তো এটা নিয়ে একটা কোনো টক আছে সেটা একটু শোনার চেষ্টা করলাম, এটা নিয়ে রিসেন্টলি কি কাজ হচ্ছে একটু দেখলাম, অন্যভাবে পড়ার জায়গা টানা যায় কিনা দেখুন। এমন যদি হয় যে 3-4 জন মিলে আমরা একটু জয়েন্ট স্টাডি করলাম ভার্চুয়ালি, সম্ভব কিনা দেখুন, একসঙ্গে 3 জন মিলে, এটা কলেজ কি স্কুল কি অনলাইন ক্লাস মিলো নয়, আমরা নিজেদের মতন করে করলাম, যে তুই এই টপিকটা পড়বি, আমি এই টপিকটা পড়বো, অমুক এই টপিকটা পড়বে, আমরা 3 জনে মিলে আজকে একটু ধরা যাক একটা কিছু মিটিং করে ভার্চুয়ালি এই 3টে নিয়ে একটু আলোচনা করলাম, তাতে একটু পড়াশোনাটার প্রতি আমাদের আগ্রহ ফিরতে পারে কিনা দেখি। এবং উপার্জন যাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে এক্ষুনি একটা কিছু করা দরকার, সত্যিই তো আমরা কতদিনই বা উপার্জনহীন থাকবো, আমি বলবো তারা না একটু ফ্লেক্সিবিলি ভাবি, যে এই রাস্তাটা যদি বন্ধ থাকে আমি কোন রাস্তাটা নেব। কারণ অনেক সময় উপার্জন যদি আমার গন্তব্য হয়, সেক্ষেত্রে আমি রাস্তাটা একটু সৎ, মোটামুটি আমার ভালো লাগবে করতে, মোটামুটি আমার ক্ষমতায় কুলোবে দিয়ে রাস্তা এর বদলে রাস্তা বি, রাস্তা সি ও কিন্তু এক্সপ্লোর করে দেখতে, এমন কিন্তু উপার্জনের কোনো রাস্তা নেই, ঠিক যে রাস্তাটা ভেবে এতদিন এগিয়েছি তাতে হয়তো ধস নেমেছে। আমি এটা অনেক সময় বলি সায়নী, যে আমার বাড়ি ফেরার রাস্তা যদি খুঁড়ে রাখা হয়, আমি কি বাড়ি ফিরবো না, আমি তো একটা অন্য রাস্তা খুঁজবো। এও ঠিক তাই, অনেক সময় যে পথে গন্তব্যে পৌঁছবো ভাবছিলাম সেই রাস্তাটা হয়তো আটকে গেল, তাহলে একটু অন্য রাস্তা দেখি না, দরকার হলে গন্তব্যকে একটু রিয়ালাইন করি না, একটু এদিক থেকে ওদিকে শিফট করিয়ে দেখি না। নিশ্চয়ই
ছোটদের নিয়ে আরো কিছু প্রশ্ন এসেছে, আমার মনে হয় দুটো প্রশ্নই অনেকটা একই লাইনে বলে আমি একসাথে করছি। পায়েল যে জিজ্ঞেস করছেন যে এই গোটা 1.5 বছর ধরে বাচ্চারা তো কারোর সঙ্গেই মেলামেশা করতে পারছে না, তাতে অনেকটা প্রবলেম হচ্ছে, স্পেশালি যারা ধরো টিনেজার, যারা বয়স সন্ধিতে আছে। এবং শ্রাবন্তী ব্যানার্জি জিজ্ঞেস করছেন যে মেয়ে ক্লাস 6-এ পড়ে, পড়াশোনা করার মন নেই আর টেকনোলজির প্রতি অ্যাডিকশন বাড়ছে, যেটা খুব স্বাভাবিক, বাড়ি থেকে বেরোতে পারছে না বলে আরো কোথাও না কোথাও মোবাইল অ্যাডিকশন বাড়ছে। তো এই দুটো নিয়ে তুমি যদি একটু প্রবলেম গুলো নিয়ে একটু যদি অ্যাড্রেস করো। হ্যাঁ, আমার মনে হয় আমি আগে শ্রাবণীরটা বলবো, কারণ পায়েলের প্রশ্নটা আমি মোটামুটি আগেই অ্যাড্রেস হুম করেছি, হুম কিছুটা করেছি আমরা অনেকটাই। অনেকটাই ওখানে কথা বলা হুম হয়েছে পায়েল, হুম তবে মনে হয় আপনি সেই অংশটা যদি শুনে থাকেন তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর হয়তো ইতিমধ্যেই পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি শ্রাবন্তীর প্রশ্নটা এই জন্য নেবো, কারণ এটা শ্রাবন্তীর একার নয়, অনেক অভিভাবক নিয়ে খুব উদ্বিগ্ন যে মোবাইল অ্যাডিকশন বাড়ছে, ডিজিটাল অ্যাডিকশন বাড়ছে। আমার না এটা নিয়ে একটা কমপ্লিটলি ডিফারেন্ট টেক আছে সায়নি। এই জেনারেশন ডিজিটাল জেনারেশন, এটা অ্যাডিকশন নয়। আমার মনে হয় এটা দেখার মধ্যে আমাদের অনেক সময় একটা বিভ্রান্তি থাকছে, কারণ আমরা ডিজিটাল জেনারেশন ছিলাম না। হুম এই জেনারেশনে পড়ার মাধ্যমের মধ্যে ডিজিটাল একটা বিরাট রেভলিউশন ঘটে গেছে। আমাদের ছোটবেলায় সেটা ছিল না, আমাদের ছোটবেলায় পরীক্ষার তারিখ হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতো না, হুম আমাদের ছোটবেলায় ইমেল করে একটা জিনিস পাঠিয়ে দেওয়া হতো না, আমাদের আরো আরো আগের প্রজন্মে যেরকম ফটো কপি জেরক্স ছিল না, তারা তখন খাতায় ওই মানে একটা কোথায় হয়তো মানে একটা একটা কাগজের তলে একটা কাগজ দিয়ে তারা টুকতেন, আরো আরো আগের প্রজন্মে হুম আমাদের ট্রেস পেপার ছিল। ঠিক তেমনি আমাদের প্রজন্মে যেরকম আমরা একটা বড় বদল দিয়ে গেছি, আমরা অন্যভাবে হয়তো শিখেছি, এখন কিন্তু ডিজিটাল টাই রিয়ালিটি শ্রাবন্তী। এইবার যেটা এখানে প্রশ্ন সেটা হচ্ছে, আসলে পড়াশোনা না করে এমন অন্য কিছু করছে যার ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে, বাক্যটাকে এভাবে যদি আমরা দেখি তাহলে কেন ফোন নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে নিয়ে কিন্তু আমরা উদ্বিগ্ন হব না, কারণ ল্যাপটপ এবং ফোন ওদের কাছে বইয়ের নামান্তর হয়ে উঠবে। এই মুহূর্তে কিন্তু বহু এই জেনারেশনের মানুষ আছেন যারা ল্যাপটপেই বই পড়েন। আমরাও কিন্তু অনেক সময় যখন স্টুডেন্টসদের ক্লাস নিচ্ছি তখন এমন অনেক মেটেরিয়াল আছে যেটা সফট কপিতে সেন্ড করে দিচ্ছি, তো তো সেটা তো ফোনেই আসবে, সেটা তো ল্যাপটপেই আসবে, যেটা আপনি আপনার সন্তানকে একটু একটু করে শেখান ক্লাস 6, মানে সে এখন উঠতি বয়সের দিকে আছে, পায়েলদের যে প্রশ্নটা রয়েছে একটু উঠতি বয়স, সেদিকে সে ক্রমশ আরো পৌঁছবে। হুম প্রাথমিক ভাবে তাকে যেটা বলতে হবে, সেটা তুমি ফোন নিয়ে খেলা করছো না, সিনেমা দেখছো না, কি করছো, বা তুমি ল্যাপটপ নিয়ে খেলা করছো কিনা, আমার সেটা নিয়ে কিছু বলার নেই। দেখুন আমাদের জেনারেশনে আমাদের বাবা মারা ভাবতো কেবল টিভি আসার পরে আমাদের সব উচ্ছন্নে চলে গেছে, হ্যাঁ তারপরেও যে পড়াশোনার হওয়ার হয়েছে, তো প্রত্যেক প্রজন্মে কিছু না কিছু ডিস্ট্রাকশনের এলিমেন্ট থেকেছে। কিন্তু আপাতত যেটা আমাদের করার আছে সেটা হচ্ছে আমরা তাকে একটু তার দায়িত্ব বোধটা তৈরি করাতে চেষ্টা করব। তোমার পড়াশোনাটা তোমার দায়িত্ব, আমার তোমায় টিক 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 করে চলে যাওয়ার কথা নয়। বরং যদি তাকে এটা বলতে পারি যে তুমি তোমার বস, 6-এ যে পড়ে সেটা বুঝবে, তাকে যদি এটা বলা যায় যে তুমি ঠিক করো যে তুমি আগামীকাল কি কি পড়বে, তুমি একটা লিস্ট বানাও, তুমি কি কি পড়বেটা ঠিক করার পর আমায় জাস্ট জানিয়ে যাও তুমি কালকে কি কি পড়বে, তুমি সেটা করে ফেলার পর আমি যে কোনো একটা থেকে র্যান্ডমলি তোমাকে একটু কড়া জিজ্ঞেস করবো, সেটা তোমাকে ভয় পাওয়ানোর জন্য না, পানিশ করার জন্য না, জাস্ট টু নো যে তুমি কতটা পারছো করতে। কারণ ধরে যায় কি তুমি পড়লে তারপরে হয়তো পারলে না, তার হুম মানে পড়াটা ঠিকঠাক হয়নি, তাহলে সেটাকে আমাদের আবার রিভাইজ করতে হবে। বাবা দুই হচ্ছে যেটা আমি মনে করি স্টুডেন্টসদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, তাকেই জিজ্ঞেস করো যে তুমি যদি পরবর্তীকালে পরীক্ষা হয়, ধরা যাক এই মুহূর্তে আমাদের স্কুলের পরীক্ষা হচ্ছে না, কিন্তু কিছু আদারওয়াইজ ইভ্যালুয়েশন থাকতে পারে, কিছু ক্লাস টেস্ট অন্যভাবে কন্ডাক্টেড হতে পারে, বাড়িতে আমরা পরীক্ষা নেওয়ার কথা ভাবতে পারি, তো তাকে আপনি জিজ্ঞেস করুন প্রত্যেকটা সাবজেক্টে সে নিজের কাছে কত নাম্বার এক্সপেক্ট করে। ধরা যাক সে বললো মা আমি অঙ্কে 80 এক্সপেক্ট করছি, পরের প্রশ্নটা করুন আচ্ছা কম পেলে কত, রেঞ্জ চান, হয়তো সে বললো যে 75-এর নিচে তো নামবে না, লক কিয়া যায় 75 থেকে 80-র মধ্যে পাচ্ছো, গুড। এইবার তাহলে এইটা ওকে দিয়ে একটা মোটামুটি কমিটমেন্ট যদি আমরা করাতে পারি, ওটা ওর নিজের কাছে নিজের কমিটমেন্ট, এবার মাঝে মাঝে আমরা একটু নক করবো, আচ্ছা তুই যেটা কমিট করেছিস সেটা পাওয়ার মতন করছিস তো, দেখে নে বাবা, যাতে ও নিজের কাছে সেই জায়গাটাতে একটু জানানি পায়। এবং এখন এই মুহূর্তে অনলাইন ক্লাসেস এর ক্ষেত্রে আমি বলবো একটু রেগুলার কোনো কোনো ছোট ছোট টেস্ট নেওয়া যায় কিনা দেখুন, যাতে যখনই পরীক্ষা আসুক সেই বড় পরীক্ষা আসার আগে কিছু ছোট ছোট বাড়ির পরীক্ষার মধ্যে দিয়ে ওকে প্রস্তুত করা যায়। 3, শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনাটা আমরা করবো না, ও যদি ওই 3টে টাস্ক কমপ্লিট করার পরে ফোন নিয়ে এখন খেলে বা ল্যাপটপের দিকে তাকে বসে থাকে, একটু থাকতে দিন, কারণ আর কোনো রিক্রিয়েশন তো ওরও নেই। আমরা নিজেরা কতক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে আছি ভাবুন তো,
আমরা কতক্ষণ ফোন নিয়ে বসে থাকছি ভাবুন তো, তাহলে যত রেস্ট্রিকশন কি ওদের উপরেই থাকবে, একটু না হয় ভাবলাম সেটা। আমাদের সময় অতটাও হাতে বেশি নেই। আমি অনন্যা শীল একটি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা নিয়ে নিচ্ছি। উনি জিজ্ঞেস করছেন যে ওনার ছেলে পড়াশোনাতে বেশ ভালোই, 2020-তে লকডাউন হওয়ার পর বেশ ডিপ্রেশনে চলে গেছিল স্কুল যেতে পারবে না বলে। ধীরে ধীরে অনলাইন ক্লাসে বেশ বেশ হ্যাবিচুয়েটেড হয়ে উঠেছে, মোবাইল গেম খুব একটা খেলে না এবং ওনার অ্যালট করা টাইমেই যতটুকু যা খেলাধুলা সেটা করেন। কিন্তু উনি এখন যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে যে এই লাইফটাই এখন ছেলে অনেক বেশি এনজয় করছে এবং ফিজিক্যাল ক্লাসের থেকে অনলাইন ক্লাসেই সে অনেক বেশি প্রেফার করছে। তো সেক্ষেত্রে ওনার যেটা চিন্তা সেটা হচ্ছে যে যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, যদি স্কুল খুলে যায়, সেক্ষেত্রে আবার তখন ওই ফেজে ফিরে যেতে কোনো সমস্যা হবে কিনা সেইটা নিয়ে উনি একটু জিজ্ঞেস করছেন। তো সেক্ষেত্রে তুমি যদি একটু গাইড করে দাও। আমার মনে হয় এইটা একটু ইন্টারেস্টিং জায়গা অনন্যা, কারণ একটু দেখতে হবে যে ও অনলাইন ক্লাসেস যে এনজয় করছে তার মূলে কি এইটা আছে যে স্কুলে ওর এমন কিছু অভিজ্ঞতা হচ্ছিল যেটাতে ও আর ফিরতে চায় না। একটু ওর সাথে সেটা নিয়ে কথা বলো, কারণ অনেক সময় কিন্তু তার হয়তো বন্ধুদের নিয়ে সেভাবে মিশতে না পারা নিয়ে, তাদের কাছে কিছু তিক্ততার অভিজ্ঞতা নিয়ে, কখনো বুলিড হওয়া নিয়ে কিছু খারাপ লাগা থেকে যেতে পারে। সেই বাচ্চারা যারা স্কুলে সেই অর্থে খুব অ্যাকসেপ্টেড বোধ করছিল না, বন্ধুত্বের জায়গাটা ততটা স্ট্রং তৈরি হচ্ছিল না, বা হয়তো এমন কোনো আচরণের সম্মুখীন হচ্ছিল যেটা তাদেরকে ভালো রাখতো না, স্কুলটাকে তারা এনজয় করছিল না এক কথায়, তারা কিন্তু অনলাইনটা অনেক বেশি প্রেফার করবে, কারণ বাড়ির পরিবেশটা তাদের কাছে অনেক বেশি নিরাপদ মনে হতে পারে। আমার মনে হয় অনন্যা, সেইখানে একটু যদি তার সাথে আপনি মা হিসেবে কথা বলতে পারেন যে দেখ, কখনো তো আবার অর্গানাইজ মানে আবার যখন খুলবে ইনস্টিটিউশন তখন তো তুই জয়েন করবি, তোর কোথায় আসলে হেজিটেশনটা হচ্ছে রে, কোন জায়গাটাতে তোর আটকাচ্ছে রে। ও যদি বলে যে না জাস্ট ল্যাগ লাগছে মা, আবার রেডি হয়ে টয়ে যেতে হবে ইত্যাদি, সেটা হলে আমি বলবো তাও আস্তে আস্তে সেটা সেটেল করে যাবে। কিন্তু এই অনীহার মধ্যে এমন কিছু এলিমেন্ট যদি থেকে যায় যেখানে অন্যদের সঙ্গে মেশা বা অন্যদের সঙ্গে স্কুলের কোনো অভিজ্ঞতায় তার কিছু হয়তো খারাপ লাগার ইঙ্গিত রয়ে গেছে, পারহ্যাপস সেটা আমাদের একটু দেখতে হবে। দরকার হলে সেই জায়গাটাই তাকে একটু সেফ, কিভাবে সে নিজেকে আরো বোধ করাতে পারে, তার তরফ থেকে কিছু করণীয় রয়েছে কিনা, আমাদের অভিভাবক হিসেবে স্কুলকে কিছু জানান দেওয়ার আছে কিনা, এইটা একটু আমরা এক্সপ্লোর করে দেখতে পারি। মানে এটা আমি শুধু আপনার প্রশ্নের ক্ষেত্রে বলবো না অনন্যা, বহু সময় আমি দেখেছি যে বাচ্চা যখন বলছে আমার ভালো লাগে না স্কুলে যেতে, আমরা যেন সেটাকে খুব সহজ ভাবে না নিই, অর্থাৎ সেটাকে যেন আমরা একটু সিরিয়াসলি ট্রিট করি, বোঝার চেষ্টা করি যে স্কুলে কি বিশেষ কিছু ঘটছে যেটা ওর ভালো লাগছে না। সেটা সিম্পল মানব ইমান মিশতে না পারাও হতে পারে, কিন্তু আমার যেন সেটা নিয়ে তার সাথে একটা একটা আলোচনার জায়গার রাস্তা খোলা থাকে, সেজন্য আমায় বলতে পারে, সেটা একটু এক্সপ্লোর করে দেখুন তোর সাথে। নিশ্চয়ই, সময় হাতে নেই বেশি, আমাদের এবার শেষ করতে হবে অনুষ্ঠানটা। তো আমি শেষে তোমাকে যেটা জিজ্ঞেস করব যে এতক্ষণ ধরে আমরা ভালো থাকা নিয়ে কথা বলছি, কিন্তু যেটা হচ্ছে ধরো এখন তুমি যেটা বলছিল আলোচনার মাধ্যমে যে সব সময় যে সবকিছু খারাপ হচ্ছে সেটা তো নয়, ভালো অনেক কিছুই হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও হয়তো আমরা সেইগুলোর উপর কনসেন্ট্রেট না করে অনেক বেশি নেগেটিভিটিতে কনসেন্ট্রেট করছি এবং সেখান থেকে অনেক বেশি চিন্তা বা চাপ আমাদের মনে বাড়ছে। তো সেই নিয়ে তুমি যদি দর্শকদের একটু কিছু মানে কোন একটা উপদেশ দাও, দিয়ে তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। যে সবাই মিলে আমি একসঙ্গে নিবেদিতাকে যেরকম বলছিলাম যে অল ইন দ্য সেম বোট, আমরা সবাই একসাথে নৌকো বাইছি এবং মাঝে মাঝে হওয়ার পারছি না করছি, আবার ওঠার চেষ্টা করছি, তো এটা আমাদের একটা একত্রিত হয়ে বোধ হয় একসাথে একটা পথ চলার প্রয়াস। তুমি যে প্রশ্নটা রাখলে সেটা হ্যাঁ নিশ্চয়ই, যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তথাপি নিজেদেরকে একটু কি করে সামলাতে পারি, ওই যে রেজিলিয়েন্স বিল্ডিং আমি বলছিলাম, আমি একটু রেজিলিয়েন্সি নিয়ে কথা বলে আজকের অনুষ্ঠানটাকে তাহলে ওয়াইন্ড আপ করবো। এই যে আমাদের মনের সঙ্গে এই যে ক্লান্ত বোধ করা, এই যে এত এত দুর্বিষহ লাগছে, এত মৃত্যু, এত রোগ, এত চাপ, পরীক্ষার পড়াশোনার চাপ, চাকরির চাপ, এই যে নানাবিধ আমাদের চলছে, আপাতত যদি আমাদের সেটা নিয়ে ভাবতে হয় বা অনিশ্চয়তার কথা উঠে আসছে যে ভবিষ্যতে কি হবে ইত্যাদি, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে আমি জীবনকে নিরবিচ্ছিন্ন সমস্যাহীন হবে এটা ধরেই নেব না, সেটা কোভিডই হোক বা অন্য কিছু হোক, আমরা কিন্তু এটা থাকবে না, আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না এটা ধরে নেব না। কারণ আমরা যদি একটু পিছিয়ে গিয়ে ভাবি, এই 2020 সালের আগে আমাদের জীবনে কি কোনো সমস্যা ছিল না? আমরা কি সবাই প্রবলেম ফ্রি হয়ে জীবনে ঘুরে বেড়াচ্ছিলাম? তা কিন্তু না, কিছু না কিছু প্রবলেম তো ছিল। তাহলে আবারও যখন কোভিড আবার হয়তো একটু কিছু ওয়েভস এর মাঝখানে থিতবে,
বা হয়তো এই ভ্যাকসিনেশন ইত্যাদি করতে করতে একটা পর্যায়ে হয়তো যাবে, ঠিক যেরকম স্মল পক্স এখন আসে না যায় আমরা জানতেও পারি না, হয়তো একটু সর্দি কাশির উপর দিয়ে বেরিয়ে যায়, হয়তো কোভিড ওরকম একটা খুব সহজ অসুখ হয়ে যাবে, হতেও পারে, আমি অন্তত সেই জায়গাটা আশা রাখবো। কিন্তু কারণ যে কোনো ভাইরাসের নিজস্ব চলনের যে ইতিহাস আমরা দেখেছি সাধারণত সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে কতদিনে সেটা হবে আমার হাতে তো সেই অংশটা নেই। তো ফলত আমার যখন ভীষণ অ্যাংজাইটি হচ্ছে, আমি যদি নিজেকে বলি যে আমার এই অ্যাংজাইটির কোন অংশটুকু আমি এই মুহূর্তে অ্যাড্রেস করলে আরাম পেতে পারি, যে অংশটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে তো অনেক ভেবে এই মুহূর্তে ভারাক্রান্ত হওয়া ছাড়া আমার কিছু করার নেই। তাহলে যদি এমনটা হয় যে আচ্ছা আমার যদি ভবিষ্যতে কোভিড হয়, তাহলে নিজেকে আমি জিজ্ঞেস করবো ভবিষ্যতে কোভিড হলে আমি কি কি হবে বলে ভয় পাচ্ছি, সেই ভয়গুলো অতিক্রম করতে গেলে রিয়ালিটিতে আমার কি কি সাপোর্ট নেওয়া দরকার আছে, কি কি সাবধানতা নেওয়া দরকার আছে, এই অংশটা নিয়ে আমরা ভাবি। আমরা শুধু প্রবলেমটা নিয়ে ব্রুড না করে তার যে সলিউশনের অংশটা এই মুহূর্তে আমার হাতে আছে যদি সেটাকে একটু আলাদা করে প্রাধান্য দিই, এটা একটা। দুই হচ্ছে, আমরা যখন অনেকটা দূরের দিকে তাকাচ্ছি, যেটা একটু আগেই বলছিলাম তোমাকে সায়নি, তখন তো সত্যি আমরা এমনি জানি না কি আছে। ফলে তো এই মুহূর্তে যখন আমরা ভীষণ স্ট্রেসফুল কন্ডিশনে আছি, কোভিড নিয়ে মন মেজাজ আমাদের ভালো নেই, এখন না দূরেরটা দেখতে গেলে খুব অন্ধকারাচ্ছন্নই লাগবে। কিন্তু জীবন অনেকটা কিরম জানো তো, অনেক সময় জীবনে ওই পাহাড়ে যখন বেড়াতে যাই আমরা দেখবে একটা ভীষণ ঘন কুয়াশা আসে, তার ফলে কি হয় দূরের পাহাড়গুলো বাড়িগুলো আর দেখতে পাওয়া যায় না, তখন আমরা শুধুই কুয়াশা দেখি। তো জীবনেও অনেক সময় ডিপ্রেশনের কুয়াশা আসবে, অ্যাংজাইটির কুয়াশা আসবে, ভয়ের কুয়াশা আসবে, আতঙ্কের কুয়াশা আসবে, কিন্তু আপনার জীবনে আর যা যা আছে, আপনার প্রিয় মানুষ, আপনার কাজ, আপনার নতুন কোনো পরিকল্পনা, আপনার কিছু স্বপ্ন, তারা একটা কুয়াশায় ঢাকা পড়েছে, তারা কেউ উধাও হয়ে যায়নি। একটু ওই সময়টায় যদি নিজের প্রতি আমি এই আস্থাটা রাখতে পারি যে না আমি সমস্যা থেকে চোখ বন্ধ করে নেব না, কিন্তু সমস্যাটাই একমাত্র, জীবনে কখনো ভালো আর কিছু হবে না এমনটাও ধরে নেব না, জীবন তার নিজস্ব নিয়মে দেবে এবং নেবে, যেটা গোড়াতেই বলছিলাম, তাহলে আমি যখন এত বড় বিপদ দিয়ে যাচ্ছি একটু সেই বিপদটার ঢেউটাকে পেরোই, দেখি সে আমায় কোথায় গিয়ে নিয়ে দাঁড় করায়। এবং এ যদি ওয়েভই হয় তাহলে ওয়েভ তো চিরস্থায়ী হয় না, ওয়েভ তো ওঠে এবং নামে, তো তাহলে কোভিড এরও যেরকম ওয়েভ উঠবে নামবে, আমাদেরও অনেক খারাপ থাকার ওয়েভ উঠবে, সে আবার স্থিত হবে, ওই কুয়াশা কাটবে এবং আমরা দেখবো যা 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 ভেবেছিলাম হয়তো কিছু কিছু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু আবার আছেও, হয়তো কিছু পার ভেঙেছে, কিছু নতুন পার তৈরি হয়েছে। এই বিশ্বাসটা যদি জীবনের নিজস্ব গতিপথের প্রতি আমরা রাখতে পারি, কারণ আমার মনে হয় জীবনের ক্যানভাসটা তো অনেক বড় সায়নি, আমরা অনেক সময় একটা অংশ দেখেই শুধুমাত্র কিন্তু আতঙ্কিত হয়ে ভয়ে একদম সিটিয়ে যাই বা যন্ত্রণাদীর্ণ হয়ে যাই বা ভাবি যে আর বোধহয় ভালো কিছু হবার নেই। আমার মনে হয় একটু যদি সেখানে নিজেকে রিমাইন্ডার দিই যে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আর কিছু ভালো হওয়ার নেই, কারণ আমি এই ক্যানভাসের একটা অংশ দেখছি, হয়তো এই ক্যানভাসের এখনো অনেকটা রং অংশ আমার অধরা রয়ে গেছে, আমার সামনে উন্মোচিতই হয়নি, হয়তো হবে, হয়তো সেখানে আমি দেখবো নতুন রং লাগছে, তাহলে সেই জায়গাটার দিকে একটু তাকিয়ে না হয় রইলাম, হয়তো সেটার প্রতি একটু আমরা কোথাও ধৈর্য রাখলাম। এই মুহূর্তে আমি বলবো যে আমাদের একটু মানসিক ভাবে জোর করে ভালো সাংঘাতিক বোধ করতে হবে, সারাক্ষণ কষ্ট পাবো না, স্ট্রেসড হবো না, অ্যাংজাইটি করবো না, এমনটার দরকার নেই। অ্যাংজাইটি আসুক, আবার অ্যাংজাইটি যাওয়া অব্দি অ্যাংজাইটির সঙ্গে না হয় একটু আমরা ধৈর্য রাখলাম, ভয়ের সঙ্গে ধৈর্য রাখলাম, ডিপ্রেশনের সঙ্গে ধৈর্য রাখলাম, তার মাঝে যদি মনে হয় যেটা এত অসম্ভব হয়ে যাচ্ছে যে আর কিছু করতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই প্রফেশনাল হেল্প নিতে পারেন, কিন্তু নিজের আবেগকে নিজের মধ্যে যদি আমরা সারাক্ষণ চাপা দিতে থাকি সে কিন্তু উবে যাবে না, সে কিন্তু বারবার নক করে যাবে, তাহলে মাঝে মাঝে না হয় ধৈর্য নিয়ে তার কথা একটু শুনলাম, সে না হয় চারটি খারাপ কথা বলবে, খারাপ কথা শুনুন কিন্তু তার চোখ দিয়ে সবটা তক্ষুনি পুরোপুরি বিশ্বাস করে দেখতে হবে না, ডিপ্রেশন না হয় বলবে না গো আর কিছুই ভালো হবে না, ডিপ্রেশনকে বলো তুমি আমাকে এরকম বোঝাচ্ছ, শুনছি, আমি তোমায় পুরোপুরি বিশ্বাস করছি না। তো নিজের নেগেটিভ থটস কে আমরা সবসময় তাড়িয়ে দিতে পারবো না, কিন্তু তাদেরকে একেবারে ধ্রুব সত্য ধরে নেওয়ার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ অনুত্তমাদি, আশা করছি দর্শকরা সবাই প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং অনেক প্রশ্ন রিপিটেটিভ ছিল যেগুলো আমরা আমাদের আলোচনাতে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা পুরো কনভারসেশনটা ফলো করেন। আর দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো যে আমাদের এবারে যে ইস্যু মানে 15th of July, সেখানেও অনুত্তমাদি অনিশ্চয়তা এবং মেন্টাল হেলথ ভালো থাকা এগুলো নিয়েই কথা বলেছেন, তো আপনারা এক্স্যাক্টলি আমার সাথেই কথা হয়েছে, তো আপনারা সেটাও ফলো করতে পারেন, বইটা আপনারা মুদ্রিত সংস্করণ যদি সংগ্রহ করেন তাহলে সেখানে আপনারা লেখাটা পড়তে পারেন, আর আমাদের অবভিয়াসলি কনভারসেশন তো রইলই আপনাদের জন্য,
এবং দর্শকদের অনেকটা ধন্যবাদ যে আমাদেরকে এতটা সময় দিলেন, এবং অবশ্যই অনুতমাদিকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমার সানন্দাকে আরেকবার ধন্যবাদ সায়নী। এবারের বিষয়টা যেটা নিয়ে সানন্দা আসছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সানন্দা বারংবার মানসিক স্বাস্থ্যের অনেক আঙ্গিক তুলে এনেছে তার হুম বিষয় নির্বাচনে, তো এবারের বিষয়টিও সেদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় হয়তো সেই টপিকটা নিয়ে যে লেখাগুলো এসেছে, আমি নিজে সেখানে সায়নীর সাথে কথা বলেছি এবং আই এম শিওর আরো কিছু আর্টিকেলস হয়তো এই ধরনের থাকবে, আমার মনে হয় সেটা হয়তো আমাদের কোথাও না কোথাও ওই একসাথে পথ চলাকে আরেকটু হয়তো সুগম করে দেবে বলতে পারে, মানে আমার নিজের সেটা মনে হয়। অনেক ধন্যবাদ অনুত্তমাদি, এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। শুধু শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোতেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, যেখানে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন এবং এরকম লাইভ অনুষ্ঠান দেখতে পারেন। তো আজকে এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করছি, সঙ্গে থাকবেন, আবার কখনো না কখনো নিশ্চয়ই দেখা হবে। নমস্কার।